এই পর্যায়ে আমরা আমাদের ওয়ার্কশপের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি। এখন আমাদের আইওটি ওয়ার্কশপের প্রথম সেশন শুরু হবে এবং এই সেশনটি প্রদান করবেন শ্রদ্ধেয় সুকান্ত শর্মা বিপ্লব দাদা, রুবমেন্ট ল্যাব, গাজীপুর। তো আমি দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি তার সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ অভি। অভি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ওয়ার্কশপ। ঠিক 10টা বাদে আমাদের ওয়ার্কশপটা শুরু হওয়ার কথা ছিল, আমরা বরাবরের মতোই টাইম শিডিউল মতোই শুরু করতে পারতেছি, সেজন্য উপরওয়ালার কাছে অনেক শুকরিয়া। এখানে আজকের পার্টিসিপেন্টে 119 জনের মতো এখন পার্টিসিপেন্ট দেখাচ্ছি। তো সকালের এত মজার একটা ঘুমকে বিসর্জন দিয়ে যারা এই পর্যন্ত উপস্থিত হতে পেরেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ওয়ার্কশপটা মূলত ইন্টারনেট অফ থিংস এর উপরে মূলত আলোচনা করবে। আমরা এই ওয়ার্কশপটা করানোর জন্য গতকালকে আপনারা যারা পার্টিসিপেন্ট করেছিলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কিনোট স্পিকার হিসেবে জেনেছিলেন, উনি অনেক দিক নির্দেশনামূলক এবং বিস্তৃত অনেক আইওটির যতটুকু বিস্তৃতি আছে ততটুকুই উনি ব্রিফ করার জন্য চেষ্টা করেছিলেন। আপনারা হয়তোবা যারা এখানে পার্টিসিপেন্টের মধ্যে ছিলেন তারা যতটুকু বুঝতে পেরেছেন, বা যেহেতু অনেক ডিপ থেকে উনি বিষয়গুলো শেয়ার করেছেন, সেক্ষেত্রে অনেকের হয়তোবা বিষয়গুলো মাথার উপর দিয়ে যেতেও পারে। তো এটা কোনো আসলে মেজর ইস্যু যে সেটা না, আমরা যে বাংলাদেশে আছি, বাংলাদেশে এখনো পর্যন্ত ডেভেলপিং একটা কান্ট্রি এবং আইওটি তে এখনো পর্যন্ত খুব একটা বেশি প্রতিষ্ঠান বা খুব একটা বেশি পার্সন কাজ করতেছে এরকমও না। তো যার কারণে যারা আগ্রহী আছে তাদের আর লেভেল অনুযায়ী আর ওনার লেভেল অনুযায়ী অনেক পার্থক্য। তো আমরা এই জিনিসটা চাইবো যে কি, যে বাংলাদেশে যেহেতু আইওটির কার্যক্রমটা আস্তে আস্তে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু ম্যান পাওয়ার তৈরি করি, কিছু কিছু পার্সন তৈরি করি যারা আসলে এই আইওটির উপরে আগ্রহী, অনেক আগ্রহী হিসেবে আছে এবং তারা কাজ করতে চাচ্ছে। তো আমরা শুরুতেই যদি দেখা যাচ্ছে যে কি একদম হায়ার লেভেল থেকে কাজটা শুরু করি তাহলে হয় না, আমরা একদম কাজ করতে চাই জিরো লেভেল থেকে। আপনার এখানে যারা পার্টিসিপেন্ট আছেন আমি ধরেই নিই যে তারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এই পর্যায়ের মধ্যে টোটালি কোনো রকমের ধারণাটা রাখতেছেন না। আমি মনে করে নিচ্ছি আপনাদের এই বিষয়ে ভালো কোনো ধারণা নেই, ইভেন কোনো ধারণা নেই। তো আমরা এইরকম ধরে নিয়ে, এরকম অবস্থা ধরে নিয়ে কিন্তু আমরা এই ওয়ার্কশপটা পরিচালনা করব। এই ওয়ার্কশপটা পরিচালনা করার জন্য আপনাদের শুরু থেকেই একজন করে করে মেন্টর ঠিক করে দেওয়া আছে। আপনাদের প্রত্যেকে দেখেন আইডি নাম্বার দেওয়া হয়েছে এবং প্রত্যেক জনের আন্ডারেই একজন করে করে মেন্টর ঠিক করে দেওয়া আছে। এই মেন্টর গুলো ঠিক করে দেওয়ার জন্য মূলত কারণটা হচ্ছে আমি আছি এখানে, পাপু আছে, সেন্ট্রাল থেকে যদি আমরা পরিচালনা করতে যাই সর্বোচ্চ আমরা 3 জন 4 জন বা 10 জনকে সাপোর্ট দিতে পারবো, যারা যাদের প্রবলেম হবে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো 10 জন 15 জন, এর সাথে বেশি না। কিন্তু এই ওয়ার্কশপে আমরা প্রথমত পার্টিসিপেন্ট দেখতে পাইছি 367 জনের মতো। হ্যাঁ, 367 জনের মতো পার্টিসিপেন্ট দেখতে পেয়েছিলাম। এতজনকে যদি আমরা সেন্ট্রাল থেকে কোঅর্ডিনেট করতে যাই আমাদের দ্বারা আসলে পসিবল না। তো যার কারণে আমাদের ট্রেনিং অভিজ্ঞতা অনুযায়ী যেটা বলে, সেক্ষেত্রে এই টোটাল কারিকুলামটাকে আমরা ছোট ছোট পর্ষণে ভাগ করে সবার মাধ্যমে যেন ছড়া যেতে পারি। এখানে আমাদের টোটাল 27 জনের মতো মেন্টর রেডি হয়েছে যারা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আপনাদের সমস্ত রকমের প্রবলেম সলভ করার জন্য রেডি আছে। আমরা খুব চেষ্টা করেছিলাম যে এই প্রোগ্রামটা আমরা ফিজিক্যালি করার জন্য, কিন্তু লকডাউন এবং প্যান্ডামিকের এই সিচুয়েশনে আসলে করাটা মোটেই উচিত হবে না। কিন্তু তাই বলে যে কি আমরা থেমে আছি, ঠিক সেটাও না। আমরা পূর্ণ চেষ্টা করতেছি যে যেভাবে হোক, সেটা অনলাইনে হোক, আমরা যতটুকু সম্ভব এখান থেকে নলেজ গ্যাদার করার। ওই জন্যই আপনাদেরকে সেই প্রথম থেকেই, যখনই আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তখন থেকেই ডুয়েট ইনোভেশন সোসাইটির মাধ্যমে বিভিন্ন মেন্টরের সাথে আপনাদের যোগাযোগ করে দেওয়া হয়েছে। আমাদের মেন্টরগণ অনেক এতটাই অ্যাক্টিভ যে আপনাদেরকে যারা যাদের মোবাইলে এসএমএস গিয়েছে, যাদের ইমেইলে মেইল গিয়েছে, তারা যদি যোগাযোগ না করেন
সরাসরি মেন্টরদের সাথে যদি যোগাযোগও না করেন, মেন্টররা আপনার থেকে আপনাকে সেদে নিজে থেকে গিয়ে যোগাযোগ করে আসছে। তো সেক্ষেত্রে এই কার্যক্রমটাকে সফল করার জন্য যে মেন্টররা কাজ করতেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের এই পরিশ্রম, এত পরিমাণ পরিশ্রম কখনো বৃথা যাবে ঠিক সেটাও না। তারা এই আইওটির উপরে কাজ করার জন্য অনেক হার্ড পরিশ্রম করছে। এখানে আমি পাপু, তারপরে বাকি যারা ডিএএস এর মেম্বাররা আছে, তারা খুব চেষ্টা করছে মেন্টরদেরকে গড়ে তোলার জন্য। এবং মেন্টররা ঠিক আমরা যেরকম কিছু মেন্টর তৈরি করে নিচ্ছি, মেন্টররাও ঠিক একইভাবে আপনাদেরকে তৈরি করে নিবে, ঠিক সেভাবে তাদেরকে তৈরি করা। আমরা মেন্টর ট্রেনিং দিয়েছিলাম, আমরা শুধুমাত্র ট্রেনার ট্রেনিং দিন, শুধু নর্মাল কোনো ট্রেনিং দিন, তাদেরকে মেন্টর ট্রেনিং দিয়েছি। তো আপনাদের যে কোনো রকমের সমস্যা, সেটা সফটওয়্যারগত হোক বা হার্ডওয়্যারগত হোক, আপনারা অবশ্যই আপনাদের মেন্টরের কাছে জানাতে পারবেন। এই প্রোগ্রামের সরাসরি যদি আপনারা কোন রকমের প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই হাত তুলে জানাবেন, চ্যাটের মধ্যে অবশ্যই লিখবেন। আমরা সরাসরি কোন রকমের স্পিচ যে নিব, সেই অপশনটা আসলে রাখিনি, সেজন্য অনেক আন্তরিকভাবে দুঃখিত। কারণ এখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু নয়েস নয়েস ক্রিয়েট হয়, সেই জন্য আমরা এই জিনিসটা নিজেদের মধ্যে একটু কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই জন্য আমরা অবশ্যই সময় দিচ্ছি, সময় দিব। এবং আমাদের যে কোর্স সিলেবাসের মধ্যে, বা এখন যে কোর্স কারিকুলাম, এই কারিকুলামের মধ্যে অনেকগুলা ছোট ছোট অনেক ছোট ছোট পশনে বাক্য আছে, যেখানে আপনারা প্রশ্ন করার, বা যেহেতু আপনারা বাই মেটেরিয়াল কাজ করবেন, মেটেরিয়াল নিয়ে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগটা পাবেন। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করতেছি না, আমি আমার যে স্লাইডটা আছে বা আমার ওয়ার্কশপের যে মেটেরিয়ালস গুলো আছে, সেগুলো আপনাকে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আমরা অ্যাকচুয়ালি যে প্রতিষ্ঠানের কাজ করতেছি সেটা হচ্ছে রুবোমেন্ট, আর রুবোমেন্ট কাজ করে শুধুমাত্র থিঙ্ক অ্যান্ড প্লে। আমরা শুধুমাত্র যেটা চিন্তা করব সেটা চিন্তার মধ্যে রাখবো, যে সেটা না, সেটা নিয়ে আমরা খেলবো, সেটা সেটা আমরা চালাবো, এই এই মোটরটাকে সামনে রেখে কিন্তু আমরা ফরওয়ার্ড করছি। আর আমাদের যারা কার্যনির্বাহী হিসেবে আছে এবং মাথার মনি হিসেবে যারা আছে, তার মধ্যে চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের আসাদুজ্জামান চৌধুরী স্যার আছে, প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল খান, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেস্কুতে আছেন। আর আমি সুকান্ত শর্মা শিপ্লব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েটে। এছাড়াও আমাদের বিভিন্ন কাজে সাপোর্ট দেওয়ার জন্য এবং এইসব ইনোভেটিভ কাজে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন দানিয়াল ইসলাম, আরএনডি কোঅর্ডিনেটর হিসেবে, আমাদের মূল ডিজাইনার হিসেবে বা হার্ডওয়্যার ডিজাইনার হিসেবে দীপ চৌধুরী আছেন, এসএম নূর প্রান্ত, জেরিন তাসনিম, পাপুরাজ ভট্টাচার্য, আবদুল্লাহ সালমান, এরা আমাদের বিভিন্ন সেকশনের দায়িত্বে আছেন। তো রুবোমেন্ট আরএনডি ল্যাবে এসে যদি কোনো রকমের প্রবলেমের, এই আইওটি সম্বন্ধিত যদি কোনো প্রবলেম আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চটা চেষ্টা করব, যেভাবে হোক আমরা চেষ্টা করব আপনাকে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো আজকের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের মূল স্পন্সর হিসেবে আসছে আমাদের রোবোটক লিমিটেড। তো এই রোবোটক প্রেজেন্ট আইওটি ওয়ার্কশপটা মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিমুলেশনের কাজ। আর হার্ডওয়্যার সফটওয়্যার বলতে আমরা মূলত বুঝতেছি একটা হার্ডওয়্যার এবং একটা সফটওয়্যারের মধ্যে ইন্টারনাল ক্যালিব্রেশন করে নেওয়া বা ইন্টারনাল কমিউনিকেশন যেটা আছে সেটা বিল্ড আপ করে নেওয়া। এখন হার্ডওয়্যার কি জিনিস আর সফটওয়্যারটা কি জিনিস, আমরা জেনারেলি মোবাইল দিয়ে ইউজ করতেছি, এখন যারা আমরা মোবাইলে দেখতেছি, মোবাইলটা হচ্ছে পুরোটা একটা হার্ডওয়্যার। আর মোবাইলের যে অ্যাপস এর মাধ্যমে বা জুমের মাধ্যমে যে আমরা আমার কথাগুলো যে আপনারা শুনতেছেন বা ভিডিওটা দেখতেছেন, সেটা কিন্তু সফটওয়্যার। আর এই হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সমঝোতা করার জন্য বা সামঞ্জস্য করার জন্য যে সিস্টেমটা, সেটা হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সিমুলেশন। তো এটা অনেক ভিতরের, অনেক ডিপের একটা কাজ। আমরা একটু চেষ্টা করব, মানে অনেক কঠিন কঠিন কিছু না বলে, একদম যত পারি সহজের মধ্যে কাজটা করার জন্য আমরা কাজটা শুরু করব, শুধুমাত্র সহজ থেকেই। আজকের এই আইওটি ওয়ার্কশপ, রোবোটক প্রেজেন্ট আইওটি ওয়ার্কশপ অন আইওটির গতকালকের যে সেমিনার এবং আজকের যে ওয়ার্কশপ,
এই দুটা ওয়ার্কশপের উপর বেস করে, মানে সেমিনার এবং ওয়ার্কশপের উপর বেস করে আজকে বিকেল 5:30টায় আপনাদের জন্য একটা কুইজের ব্যবস্থা আছে। কুইজের প্রথম যে 10 জন হবে, প্রথম যে ভালো ভালো মতো পারফর্ম করবে, তাদেরকে আমরা এই রুবমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে, রুবমেন্ট R&D ল্যাবের পক্ষ থেকে আইটির উপরে স্পেশালি কিছু ট্রেনিং এর ব্যবস্থা করে দিব। আশা করি আপনারা খুব ভালো মতোই এই ওয়ার্কশপটা একটু উপভোগ করবেন। হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ব্যাপারে যেটা বলতেছি, তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এই সিমুলেশনটা করার জন্য আমরা খুব ডিপ থেকে কিছু আজকে যে শিখবো সেটা না, আমরা স্টার্টিংটা শিখবো। শুধু স্টার্টিংটা করতে আমাদের আসলে কি কি লাগতেছে, কিভাবে আমরা শুরুটা করতে পারি, কিভাবে শুরু করলে আমাদের কোনো রকমের ইন্টারাপ্ট হবে না, সেভাবেই আমরা ফরওয়ার্ড হওয়ার চেষ্টা করব। ওকে, আমরা নেক্সটে যদি যাই সেটা হচ্ছে হার্ডওয়্যার গুলো আসলে কি কি আছে। গতকালকে আমাদের সেদিকে স্যারে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, তো আমরা আসলে এত ডিপ কিছু নিয়ে আলোচনা করবো না, সিম্পল থিং এর মধ্যে আমরা কাজটা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে হার্ডওয়্যার মধ্যে যে যে জিনিসগুলো আছে তার মধ্যে সেন্সর আছে, যেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস হিসেবে। সেন্সর বলতে আমরা দেখেন, আমরা মানুষ হিসেবে আমাদের 5 প্রকারের সেন্সর আছে, যেটাকে আমরা পঞ্চেন্দ্রিয় বলি। যেমন চোখ, চোখটা কিন্তু আমার 1 প্রকার সেন্সর। এই সেন্সরে কালার ডিটেক্ট করতে পারে, এই চোখে ইন্টেন্সিটিও ডিটেক্ট করতে পারে, লাইটের ইন্টেন্সিটি। তো সেক্ষেত্রে চোখ আমার একসাথে কালার সেন্সর এবং এলইআর সেন্সর, যেটা আমরা বলি লাইট ডিটেকটিভ রেজিস্টার যেটা আছে সেটাও হয়। তো একসাথে আমরা ইন্টেন্সিটিটাও ডিটেক্ট করতে পারতেছি, আবার আমরা কালারটাও ডিটেক্ট করতে পারতেছি। এরপরে পরে আমাদের নাক, নাকটা হচ্ছে স্মেল ডিটেক্টর, সোজা কথায় সে ঘ্রাণ নিতে পারে, সে কোনটা ঘ্রাণ কিরকম সেটাও বুঝতে পারে। তো এর পরবর্তীতে আছে আমাদের জিহ্বা, যে টেস্ট বুঝতে পারে। আমাদের কান, সরাসরি বলতে গেলে একটা মাইক্রোফোন, মাইক্রোফোন যেরকম শব্দ শুনে সে কন্ট্রোলার পর্যন্ত সাউন্ড পৌঁছে দিতে পারে, ঠিক আছে। আমাদের মাইক্রোফোন হিসেবে কান আছে, সেটা বাইরের পরিবেশ থেকে সিগন্যালটা নিয়ে বা আওয়াজটা নিয়ে আমাদের ব্রেন অব্দি পৌঁছায় দেয়। এর পরবর্তীতে জিহ্বার কথা তো বললাম, ত্বক, আমাদের ত্বক যেটা আছে ত্বকটা হচ্ছে একটা, সোজা কথা বলতে গেলে একটা টেম্পারেচার সেন্সর, একটা শক সেন্সর। এর তাপমাত্রাটা বুঝতে পারে, কত তাপমাত্রা আছে সেটা বুঝতে পারে, বা তাপমাত্রার ভেরিয়েশনটা বুঝতে পারে। অ্যাকচুয়ালি অ্যাকুরেট না হলেও আমরা কিন্তু আসলে বুঝতে পারি কোনটা গরম বা কোনটা ঠান্ডা, সেটা ত্বকের মাধ্যমে। কেউ যদি আমাদেরকে আঘাত করে বা একটা মশাও যদি আমাদেরকে কামড় দেয়, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি এই ত্বকের মাধ্যমে। তো আমাদের মানুষের, যদি আমরা হিউম্যানের টাইপ কোনো একটা রোবটও তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের হিসেব করতে হয় এই হিউম্যানের রোবট, মানে মানুষের মতো রোবট, মানুষের কয়টা সেন্সর আছে, মানুষের কি কোন কোন টাইপ সেন্সর আছে, সেই সেন্সর গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনাটা করতে একটু লক্ষ্যটা দিতে হয়। সেন্সর ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে সেন্সর যে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে, তো পরবর্তী কাজটা কি, আমরা আমাদের বডিতে যে নার্ভ আছে বা স্নায়ুগুলো আছে, স্নায়ুতন্ত্র গুলো আছে, সেগুলো এজ এ রোবটের জন্য কানেক্টিং কেবল, সেন্সর থেকে কন্ট্রোলার অবধি বা প্রসেসর অবধি সিগন্যালটা পৌঁছে দেওয়ার জন্য যে কানেক্টিং কেবল গুলো থাকে, সেগুলাকে মানুষের বা প্রাণীদের ক্ষেত্রে নার্ভ বলে। তো সেন্সর থেকে ডাটাগুলা প্রসেসরের পর্যন্ত যায়, এখন প্রসেসরে ডিসিশন নেই বা প্রসেসরে আমরা প্রোগ্রাম করেই রাখি বা মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা সেখানে ইনপুট দিয়ে রাখি যে সে আলটিমেটলি কি করবে। যেমন আমি সিম্পল একটা উদাহরণ দিতে পারি, যে একটা মশা, সিম্পল একটা মশা যদি আমার বাম হাতে কামড় দেয়, সেক্ষেত্রে কিন্তু ঠিক ওই কোঅর্ডিনেটের যে কোঅর্ডিনেট আমাকে মশাটা কামড় দিয়েছে, ঠিক সেই কোঅর্ডিনেট থেকে একটা সিগন্যাল কিন্তু আমার মাথায় যাচ্ছে। এবং আমরা চোখ খুলে কিন্তু বুঝতেও পারি, ইভেন চোখে যদি নাও দেখি, চোখ বন্ধ রাখি, অন্ধকারের মধ্যে যদি আমাকে মশাটা কামড় দেয়, আমরা কিন্তু ঠিকই বুঝতে পারি কোন জায়গাতে অ্যাকচুয়ালি মশাটা আমাকে কামড় দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই সিগন্যালটা পাওয়ার পরেই মাথাকে ডিসিশন নিতে দিই। মাথা যখন একটা ডিসিশন নেয়, আমাদের মূল ব্রেন যখন ডিসিশন নেয় যে এই মশা যেটা এখানে বসে আছে বা আমাকে কামড় দিচ্ছে, তাকে আমি মারবো না ফু দিয়ে উড়াই দিব। যদি আমার ইচ্ছা হয় যে কি না, মশাটা এত কষ্ট করে যেহেতু খাচ্ছে আর আমিও যেহেতু কষ্ট পাচ্ছি, মশাটাকে মারবো না, জানে আজকে বাঁচাই দিই, তখন আমরা কি করি, আমাদের যে ফুসফুস আসে, ফুসফুসটাকে চালু করে দিই, যেটাকে হার্ডওয়্যারের ভাষায় ব্লোয়ার বলে। ব্লোয়ারটা কিন্তু আউটপুট একটা ডিভাইস, একটা ফ্যান। তো তখন আমরা মাথা বা ব্রেন ব্লোয়ারকে
কমান্ড দিই যে তুমি চালু হও, এবং আমাদের মুখটাকে এজ এ নজলের মতো শেপ তৈরি করে, তখন বাতাসটা ঠিক ওই কোঅর্ডিনেট বরাবর ছাড়ি, তখন বাতাসের কারণে এই মশাটা কিন্তু উড়ে যায়। সেকেন্ড আর একটা ডিসিশন আছে যে পুরোটাই হচ্ছে কি আর বলবো মর্মান্তিক, সেটা হচ্ছে মশাটাকে মেরে ফেলো। তখন বাম হাতে যেহেতু বসছে, ডান হাতকে আমি কমান্ড দিই যে তুমি ঠিক ওই কোঅর্ডিনেট বরাবর একটা অ্যাটাক করো, ওই কোঅর্ডিনেটে একটা মশা বসছে। তখন আমার ডান হাত একটা রোবোটিক আর্ম, সেটা কি করে ওই কোঅর্ডিনেট বরাবর বাম হাতে যে যে পয়েন্টে মশাটা কামড় দিয়েছে ঠিক সেই বরাবরই যায় অ্যাটাক করে, এবং সমফলে মশাটা মারা যায়, ঠিক এরকমই। তো এখানে অ্যাকচুয়ালি আমি যে প্রসেস গুলো বললাম সেগুলো মানুষের ক্ষেত্রে, ঠিক মানুষের অবিকল যদি মানুষের মতো ডিসিশন নিতে পারার মতো যদি কোনো একটা যন্ত্র তৈরি করি, সেটা দেখতে যদি মানুষের মতো হয় বা মানুষের মতো কাজ করে, তখন আমরা সেটাকে হিউম্যানোয়েড রোবট বলি। তো এই হিউম্যানোয়েড রোবট বা এরকম কোনো একটা অটোমেটিক সিস্টেম তৈরি করার জন্য আমাদের এই ডিভাইস গুলার দরকার হয়, যার মধ্যে সেন্সর আছে, কন্ট্রোলার আছে, প্রসেসর এবং আউটপুটের মধ্যে লোড গুলো আছে। এর পরবর্তীতে আমরা যাই এই সেন্সর এবং বাকি যে হার্ডওয়্যার গুলো আছে সেগুলোর সাথে যে আমরা ক্যালিব্রেশন করব কিসের মাধ্যমে, আমরা যে প্রোগ্রাম দিব সেটা কিসের মাধ্যমে দেওয়ার জন্য আমাদের আইডি দরকার হয়, এগুলা কন্ট্রোলিং করার জন্য বা মনিটরিং করার জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশনের দরকার হয়, মোবাইল অ্যাপ্লিকেশনের দরকার হয় এবং ওয়েবসাইটের দরকার হয়, আর বেশ কিছু দরকার হয়, আমরা এত ডিপের কিছুতে যাচ্ছি না। তো যেটাই হোক, এই সেন্সর, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই দুটার মধ্যে ক্যালিব্রেশন করার জন্য মাঝখানে কিন্তু কমিউনিকেশন কিছু ডিভাইসের প্রয়োজন হয়, কিছু কমিউনিকেশন মাধ্যমে দরকার হয়। এই মাধ্যমগুলো কি কি? আমরা সবাই ব্লুটুথের সাথে পরিচিত, ব্লুটুথ দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি, ডাটা কেবল মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেশনটা করতে পারি, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যে আমরা কমিউনিকেশন করি, একটা হার্ডওয়্যার সাথে একটা সফটওয়্যার যে কমিউনিকেশন করি সেটা কিন্তু ডাটা কেবলের মাধ্যমে করতে পারি, যেটা সিরিয়াল কমিউনিকেশন বলে। রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা ডাটাটা ট্রান্সফার করতে পারি, ইভেন ওয়াইফাই প্রযুক্তি আছে এখন, ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে। এছাড়া ইন্টারনেট ও ডাটাবেস, ইন্টারনেট এবং ডাটাবেসের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এই ডাটাটা হার্ডওয়্যার থেকে আমাদের সফটওয়্যার অবধি নিয়ে আসতে পারি। আমাদের আজকের আইওটি ওয়ার্কশপ অন আইওটির মূলত যেটা টার্গেট সেটা হচ্ছে আমি আমার ডিভাইসগুলো কন্ট্রোল করব যে কোনো জায়গা থেকে বাই ইন্টারনেট। তো সেই জন্য আমরা এত এতগুলো ডিভাইস নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আজকে মূলত আমরা যে যে ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব একটু কমাই নিয়ে আসছি, যে এর আগে যেহেতু দেখতেছি ব্লুটুথ, সিরিয়াল কমিউনিকেশন, রেডিও ফ্রিকোয়েন্সি এগুলো আমরা ইউজ না করে শুধুমাত্র কমিউনিকেশন পারপাস এই জিনিসগুলো ইউজ করবো, সিরিয়াল কমিউনিকেশন, ওয়াইফাই, ইন্টারনেট, ডাটাবেস। আর এখানে সফটওয়্যারের মধ্যে আমরা যেগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে আইডি ইউজ করব আর মোবাইল অ্যাপ্লিকেশনটা ইউজ করব, কন্ট্রোলার এদিকে টিকেই থাকবে। সেন্সর হিসেবে আপনাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম যে কিছু সেন্সর এবং হার্ডওয়্যার যেগুলো আছে সেগুলো কেনার জন্য, তার মধ্যে সেন্সর হিসেবে লাইট এবং ফায়ার সেন্সর, কন্ট্রোলার, কন্ট্রোলার হিসেবে রিলে মডিউল, নোড এমসিইউ, মিউজিক্যাল হর্ন, লাইট। সফটওয়্যারের মধ্যে আমরা যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে আর্ডুইনো, এবং মোবাইল অ্যাপ্লিকেশনে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি, বাংলাদেশে যারা আইওটি নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম, যেটা আমাদের বলতে গেলে গর্বের সাথে বলতে হয় সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট। তো যেটা শুধুমাত্র আইটি তে যারা কাজ করতে চাচ্ছে এবং শিক্ষার্থী যারা আছে তাদের জন্য স্পেশালি ডিজাইন করা সেই একটা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে, ইজি আইটি দিয়ে আমরা কাজটা করব। মাঝখানে কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করব মোবাইল ডাটা বা ব্রডব্যান্ডের যে ডাটা আছে সেটা আমরা ইউজ করব, এবং ফায়ারবেস ডাটাবেস কে আমরা এখানে রেফারেন্স হিসেবে কাজ করাবো। তো আজকের ওয়ার্কশপ অন আইওটির মূলত ফোকাসে যেগুলো আছে, আমি জানি না আপনারা কতটুকু বিরক্ত হচ্ছেন, আমরা এখনো পর্যন্ত ওয়ার্কশপে ঢুকতে পারিনি, আমরা শুধুমাত্র ইন্ট্রোটা করাই দিচ্ছি। তো কি কি কাজটা করব সেগুলো আমাদেরকে আসলে জানা দরকার। তো সেক্ষেত্রে আজকের হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সিমুলেশনের মূলত যে কাজগুলো হবে সেগুলো দুইটা সেকশনে ভাগ করা, একটা হচ্ছে সেন্সর বেসড হোম অটোমেশন, মানে আমরা যেগুলো ফোকাস দিচ্ছি তার মধ্যে দুই টাইপের প্রজেক্ট আমরা করব, সেটার মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে সেন্সর বেসড হোম অটোমেশন। সেন্সর বেসড হোম অটোমেশন বলতে আমরা সেন্সর দিয়ে বাড়ির লোড কন্ট্রোলিং এবং মনিটরিং এর যে কাজটা আছে সেটাই, তার মধ্যে আমরা আজকে সিম্পল দুটা হোম অটোমেশনের কাজ করব, সেটা হচ্ছে অটো নাইট লাইট। নাইট লাইট বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে রাতের বেলায় লাইটটা চালু হয় এবং দিনের বেলা বন্ধ হয়,
যারা এখানে রেগুলার হার্ডওয়্যার নিয়ে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কাজ করেন, যারা সেন্সর নিয়ে আগেও বা আর্ডুইনো নিয়ে আগেও কাজ করছেন, তাদের জন্য এই দুইটা প্রজেক্ট কোনো আসলে ব্যাপারই না। কিন্তু আমরা একটুকু ধরে নিচ্ছি এখানে যারা পার্টিসিপেন্ট আছে তারা একদম জিরো লেভেলের ধরে নিচ্ছে। তো কেউ এক্সপার্ট থাকতে পারে, কেউ একদম প্রথম লেভেলে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে যখন শিখাবো তখন একদম জিরো লেভেল থেকে শিখাবো। আমাদের রুবোমেন্ট R&D ল্যাব কাজ করে ঠিক এই ফোকাসেই। এখানে যারা একই বেসের শিক্ষার্থী থাকে তাদেরকে একই রকমের এমন ভাবে ট্রেনিং গুলো দেওয়া হয় যেন তারা সবাই জিরো লেভেল থেকে কাজটা শুরু করতেছে, ঠিক এরকম। তো আমরা আজকে প্রথম সেশনে অটোমেটিক নাইটলাইটের কাজটা শিখবো। অটোমেটিক নাইটলাইটের কাজটা আমরা চাইলে হার্ডওয়্যার দিয়ে, পুরোটা হার্ডওয়্যার দিয়ে করতে পারি, প্রোগ্রাম ছাড়াই কাজটা করতে পারি। কিন্তু আমরা এই সেশনে প্রোগ্রাম ছাড়া কাজ করব না। প্রোগ্রাম করার জন্য আমরা প্রোগ্রামিং যতটুকু শেখার দরকার ততটুকু শিখবো, এবং এই অটো নাইটলাইট এবং ফায়ার সিকিউরিটি সিস্টেমের কাজটা আমরা প্রথম সেশনে এবং দ্বিতীয় সেশনে থাকতেছে। এই টোটাল হোম অটোমেশনের যে সিস্টেম সেটাকে বাই অনলাইন এবং ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করার জন্য, তো সেজন্য অ্যান্ড্রয়েড কন্ট্রোল হোম সিকিউরিটি মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম যেটা আছে সেটা আমরা করব। তার মধ্যে দুটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে মোবাইল কন্ট্রোল হোম অ্যাপ্লায়েন্স, মানে আমরা মোবাইল দিয়ে আমাদের বাড়ির যে অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলো কন্ট্রোল করব। এবং এই যে সেন্সর গুলো থাকবে, যেমন বাড়িতে যদি আগুন লাগে সেক্ষেত্রে আমার মোবাইলে সাথে সাথে যেন একটা নোটিফিকেশন চলে আসে, সেরকম সিস্টেমটা আমরা এখানে তৈরি করার কাজ করব। তো প্রথম সেশনটা আমি নিজেই কন্ডাক্ট করতেছি এবং দ্বিতীয় সেশনটা পাপুরাজ ভট্টাচার্য আছে, সে কন্ডাক্ট করবে। তো প্রথম সেশনে আমি শুধুমাত্র রাখতেছি আমার এই পোর্শনটাই। তো আমরা মূল প্রোগ্রামে যাওয়ার আগে আপনাদেরকে একটু শিওর করি যে আপনাদের হাতে আমাদের ভলান্টিয়ার যারা আছে তারা অবশ্যই আপনাদের কাছে মেটেরিয়ালস গুলো পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং আশা করি পাঠিয়েও দিয়েছে। তো যাদেরকে পাঠিয়ে দিয়েছে তারা যেন এই মেটেরিয়ালস গুলা তার সামনেই রাখে, কারণ আমি তো আসলে আমরা আসলে এই প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করেছিলাম যেন সেটা অফলাইনের একটা প্রোগ্রাম হয়, আমরা খুব চেষ্টা করেছিলাম। এবং সামনেও যদি আমরা কোনো একটা ওয়ার্কশপ করে থাকি সেগুলো আমরা অফলাইনেই করব। আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো ফলো করব এবং প্রতিটা স্টেপে আমরা অবশ্যই ছোট ছোট কিছু ব্রেক দিব, এবং আমরা চেষ্টা করব এই ব্রেক গুলাতে যে কাজটা দিব যে স্টেপটা আমরা কমপ্লিট করব সেই স্টেপটা যেন শেষ করতে পারি। তো আমরা প্রথম স্টেপে সরি আমরা প্রথম স্টেপে সিম্পলি একটা লোড জ্বালানোর জন্য যে কাজটা করা দরকার আমরা এ পর্যন্ত ঢুকি। আপনারা আপনাদের যে মেটেরিয়াল গুলো পাঠাই দেওয়া হয়েছে বা যে কম্পোনেন্ট গুলো আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আপনারা সামনে থাকেন। জেনারেলি একটা 220 ভোল্টের এখানে আমাদের মাথার উপর একটা ফ্যান চলতেছে, সামনে একটা বাতি জ্বলতেছে, সেগুলো কিন্তু 220 ভোল্টেরই। তো 220 ভোল্টেরই একটা বাতি যদি আমি প্লাগ দিয়ে বাতিটা যদি জ্বালাতে যাই সেক্ষেত্রে জাস্ট দুইটা তার আমরা 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই যেটা আছে সকেট যেটা আছে আমি সকেটের মধ্যে লাগা দিলে কিন্তু চলে। কিন্তু আমরা যদি এইরকম কিছু করি যে এখানে যে বাল্বটা আসছে বাল্বটা যদি 220 ভোল্টের না হয়ে 12 ভোল্টের হয় তখন আমার এখানে সাপ্লাইয়ারটাও 12 ভোল্টের হতে হয়। আপনাদেরকে যে মেটেরিয়াল গুলো দেওয়া হয়েছে এবং আমরা যে মেটেরিয়াল গুলো সাজেস্ট করছি সেগুলো 220 ভোল্টের না, কারণ কি এখন আমরা ধরে নিয়েছি যে আপনারা 220 ভোল্টে যে কাজ করবেন সেক্ষেত্রে ধরে নিলাম আপনারা ওই লেভেলের না। এই 220 ভোল্টে কাজ করতে গিয়ে তার সাথে যখন আপনারা একটু করে হাতটা লাগাবেন শখে তখন নিজে যতটুকু যাওয়ার যাবেন, তো সেক্ষেত্রে যা কিছু দোষ সব সবগুলো ট্রেনারের উপর চলে আসবে। আমি ভাই অত রকমের অত বেশি সিকিউরিটি নিতে পারবো না। আমরা সেই জন্য 220 ভোল্টে কাজ না করে ঠিক সেম কাজটাই 220 ভোল্টে যেরকম কাজ হবে ঠিক সেম কাজটাই 12 ভোল্টে হবে। সেজন্য আপনাদেরকে যে মেটেরিয়াল গুলো সাজেস্ট করা হয়েছে যে লোড গুলো সাজেস্ট করা হয়েছে সেগুলো কিন্তু 12 ভোল্টের। আপনাদেরকে দেখেন ওখানে 12 ভোল্টের লাইট দেওয়া হয়েছে এবং 12 ভোল্টের বাজারও একটা দেওয়া হয়েছে, বাজার হর্ন দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু 12 ভোল্টের এবং 12 ভোল্টের একটা অ্যাডাপ্টারও পাঠা যাওয়ার কথা। তো আমরা যদি এই 220 ভোল্টের লাইটের বদলে 12 ভোল্টের লাইটটা জ্বালাতে চাই সেক্ষেত্রে আমার এখানে যে সাপ্লায়ার হিসেবে যেটা আছে 220 ভোল্ট সাপ্লায়ার আছে সেটাও আমার চেঞ্জ করে দিতে হবে। সেক্ষেত্রে আমার ইউজ করতে হবে কি 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। তো 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পজিটিভে যখন আমরা 12 ভোল্টের ল্যাম্পটার নেগেটিভ পজিটিভ লাগাই দিব তখন ল্যাম্পটা কিন্তু জ্বলবে,
ইজিলি জ্বলবে। শুধুমাত্র এখানে 12 ভোল্টের ল্যাম্প কেন, আপনাদেরকে যে বাজার দেওয়া হয়েছে বাজারটা দিলেও জ্বলবে। ইভেন আপনারা যদি মোটর দেন, অ্যাকচুয়েটরও দেন, বা আউটপুটের যতগুলো লোড আছে, যতগুলো লোড আছে ততগুলো যদি দেন 12 ভোল্টের, ওগুলো কিন্তু চলবে। শুধুমাত্র ভোল্টেজ ভেরিয়েশন যেটা আছে, ভোল্টেজ ভেরিয়েশন না রাখলেই হয়। তো আমরা যদি ঠিক এই পোর্শনে, এখানে যেহেতু আমরা দুটো তার দেখতে পাচ্ছি, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, আমি জানি না কোনটা আসলে নেগেটিভ কোনটা পজিটিভ, আপনারা ওখানে ঠিকঠাক মতো যখন লাগাবেন তখনই বুঝবেন যে সোজা লাগালেই কাজ করতেছে, উল্টা লাগালে কিন্তু বাতিটা জ্বলবে না। তো সেক্ষেত্রে আপনারা বাতিটা লাগানোর সময় অ্যাডাপ্টারে যখন বাতিটা লাগাবেন, একটু বাতির ভিতরে একটু চেক করবেন ওখানে কোনো তার দুটো শর্ট হয়ে গেছে কিনা, ওখানে মেটাল স্ট্রিপ আছে, মেটাল স্ট্রিপের সাথে তার দুটো লেগে যাচ্ছে কিনা কোনো কারণে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ তার দুটো লেগে যাওয়া মানে শর্ট হয়ে যাওয়া, আর শর্ট হয়ে গেলে অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাবে। নর্মালি শর্ট হলে আমাদের সার্কিট ব্রেকার থাকে, ফিউজ থাকে, সেগুলো পুড়ে যায়, আর এগুলো পুড়ার মতো যদি অপরচুনিটি বা ওই সুযোগটা না থাকে তাহলে গোটাই পুড়ে যায়। তো সব সময় চেষ্টা করবেন শর্ট সার্কিট অ্যাভয়েড করার জন্য। একটা লোড যখন আপনি বাড়িতে লাগাবেন, একটা লোড যখন আপনি কোন একটা অ্যাডাপ্টার লাগাবেন, খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে এই দুটা কানেকশন করার জন্য যে দুটা তার দেওয়া হয়েছে, এই দুটা তার যেন কোনোভাবেই একত্র না হয়। সেটা অবশ্যই নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, আর এসি লোড হলে নেগেটিভ পজিটিভ তো নেই, যেখানে খুশি লাগাতে পারেন, কিন্তু এই তার দুটা যেন শর্ট না হয়। আমাদের বৈদ্যুতিক যে অগ্নিকাণ্ড গুলা ঘটে, বেশিরভাগের মূলত কারণ এই শর্ট সার্কিট। তো আমরা সবসময় চেষ্টা করবো শর্ট সার্কিটটা অ্যাভয়েড করার জন্য। এখানে আমাদের বাতি যেটা দেওয়া হয়েছে, বাতিতে মেটাল স্ট্রিপ আছে, কোনো কারণে যদি মেটাল স্ট্রিপের সাথে এই দুটো লেগে যায়, তার দুটো নেগেটিভ পজিটিভ দুটো লেগে যায়, এই টোটালটা কিন্তু শর্ট হয়ে যাবে, এবং আমাদের যেটা অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ লাগালে ইজিলি বাতিটা জ্বলবে। তো আমরা যদি এই কাজটা করি যে মাঝখানে যদি তারটা ছিঁড়ে দিই, বাতিটা কিন্তু বন্ধ হয়ে যায়, তারটা লাগাই দিলে কিন্তু বাতিটা চালু, কিন্তু ছিটে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন, আমি জাস্ট এখানে ইনভেশন করে দেখাচ্ছি, এটা নর্মাল একটা কনসেপ্ট, আপনারা নিজেরাও পারবেন। তো দেখেন, ছিটে দিলে বন্ধ হয়ে যাবে, লাগাই দিলে চালু হবে, ছিটে দিলে বন্ধ হয়ে যাবে, লাগাই দিলে চালু হবে, এটা জেনারেল একটা কনসেপ্ট। তো আমরা একটু দেখবো আপনাদের কাছ থেকে, আপনারা এই এটুকু কাজ আমাদেরকে করে দেখাতে পারতেছেন কিনা। আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের টোটাল ট্রেনিং সেশন যেটা আছে, এটাকে আমরা ছোট ছোট অনেকগুলো স্টেপে ভাগ করছি, এবং ফাইনালি আমরা শেষ পর্যন্ত এমন একটা স্টেপে যাব যেখানে আপনারা লোড কন্ট্রোলিং এবং সেন্সর মনিটরিং বাই অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো আপনাদেরকে সেজন্য শেষ পর্যন্তই থাকতে হবে, এবং অনেক ধৈর্য ধরে প্রথম স্টেপ থেকে শুরু করে লাস্ট স্টেপ অবধি এগুলা টাস্ক গুলো কমপ্লিট করতে হবে। তো আজকে প্রথম স্টেপ হিসেবে আপনাদেরকে যেটা দিচ্ছি, আপনারা হয়তো যারা এক্সপার্ট আছেন তারা হাসতে পারেন, কিন্তু আসলে হাসির কিছু না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, সেটা হচ্ছে লোড টেস্টিং। আমি যে লোড গুলা নিয়ে আসছি, মার্কেট থেকে নিয়ে আসি বা যেখান থেকে নিয়ে আসি, সেই লোড গুলা আদৌ ঠিক আছে কিনা সেটা প্রথমত টেস্ট করে আমাদের কাজ শুরু করতে হয়। তো প্রথমত যে স্টেপটা থাকতে চাই সেটা হচ্ছে লোড টেস্টিং এর কাজ। আর টাস্ক হিসেবে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে যে ল্যাম্পটা গিয়েছে সেই ল্যাম্পটা একবার টেস্ট করা, যেহেতু 12 ভোল্টের ল্যাম্প, সেটা 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেটাতে লাগিয়ে টেস্ট করা, এবং মিউজিক্যাল হর্ন যেটা দেওয়া হয়েছে সেটা অনেকটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের লোকাল এরিয়াতে যে ইলেকট্রিক টমটম গুলা চলে, ঠিক সেগুলাই ইলেকট্রিক টমটম গুলা চলে, সেগুলাতে কিন্তু মিউজিক্যাল হর্ন গুলা কিন্তু লাগানো থাকে, আর মিউজিক্যাল হর্ন গুলা 12 ভোল্টের। তো আপনাদের কাছে যে ল্যাম্পটা গিয়েছে সেটা হচ্ছে সোলারের একটা ল্যাম্প, কম ওয়াটের, আর মিউজিক্যাল হর্ন হিসেবে যেটা আছে, যেটা গাড়িতে ইউজ করে ঠিক সেটাই। আপনারা এই দুটা একটু টেস্ট করে দেখেন। এখন বাজে 10:30, আমরা ঠিক 10:35 আবার আসব, এর মধ্যে আপনারা এটা একটু টেস্ট করে দেখেন আপনাদের লোড গুলা ঠিক আছে কিনা। তো কোন রকমের যদি প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা অবশ্যই আপনার মেন্টরদেরকে জানাবেন, মেন্টরের রেফারেন্স হয়ে আমরা ঠিক আপনার সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। ইভেন এখনো যদি আপনারা বা এই ওয়ার্কশপের যে টাইম শিডিউল আছে সেই টাইম শিডিউলের কারণে যদি দেখা যাচ্ছে কি আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না, আমরা রুবোম্যান্ড আর&ডি ল্যাবের সকল সদস্য সবসময় রেডি আছি, এবং ডুয়েট ইনোভেশন সোসাইটির যতগুলো মেন্টর আছে তারা সবসময় চেষ্টা করবে আপনাদের প্রবলেমটা এনেও সলভ করার জন্য। টাইম যদি না থাকে, আমরা যদি পর্যাপ্ত সময় না পাই, সেটা ওয়ার্কশপের পরে হোক, এনেও প্রবলেমটা সলভ করার। তো আমরা একটু চেষ্টা করি যে ওয়ার্কশপের কাজ, ওয়ার্কশপের মধ্যে
শেষ করে ফেলার জন্য। তো আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে ব্রেক ব্রেক দিচ্ছি, তো 10টা 35-এ আমরা আবার আসতেছি, আপনারা একটু লাইট গুলা টেস্ট করে নেন, এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মেন্টরকে অবশ্যই জানেন। মাধ্যমে যেহেতু 12 ভোল্টের কাজ, সেটা আমরা হাতের মাধ্যমেই কাজটা করে ফেলতেছি, কিন্তু 220 ভোল্টের যদি কোনো কিছু হতো বা 440 ভোল্টের হাই ভোল্টেজ যদি কিছু হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না, আমাদের সুইচ ইউজ করতে হতো। ইভেন এই যে 12 ভোল্টের যে কাজটা করবো, সেখানেও কিন্তু আমার সুইচ ইউজ করলে কি হবে, খুব সুন্দরভাবে আমরা কন্ট্রোলিংটা করতে পারবো। এই যে তারটাকে বারবার ছিঁড়ে দিচ্ছি, আবার লাগা দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি, লাগা দিচ্ছি, না না এভাবে আসলে জিনিসটা কন্ট্রোলিংটা সুন্দর হয় না। সেজন্য আমরা কি করি, একটা সুইচ ইউজ করি। এই সুইচটার অ্যাকচুয়ালি টার্মিনাল থাকে দুইটা, নর্মালি নর্মালি যে আমরা সুইচ গুলো ইউজ করি, আপনারা বাসা বাড়িতে যে সুইচ গুলো ইউজ করেন, প্রত্যেকটা সুইচের নর্মালি দুইটা পা, দুইটা পা থাকে, যেগুলোকে আমরা টার্মিনালও বলি। তো এই টার্মিনাল গুলাতে অ্যাকচুয়ালি সুইচটা করে কি, এই দুটা টার্মিনালকে জয়েন্ট করাই দেয়, একবার ছিঁড়ে দেয়, একবার জয়েন্ট করাই দেয়। তো মেকানিক্যালি পুরোটা মেকানিক্যালি একটা হার্ডওয়্যার টাইপের ডিভাইস, যেটা আমরা ইলেকট্রিক্যাল কাজে ইউজ করি। তো সেক্ষেত্রে একবার ছিঁড়ে দেওয়া এবং জয়েন্ট করানোর জন্য ইনপুট হিসেবে যে পাওয়ারটা দিচ্ছে, ইনপুট মানে হচ্ছে সিগন্যাল, সিগন্যাল যে দিচ্ছে সে হচ্ছে আমি নিজেই, আমি এজ এ পার্সন হিসেবে আমার ইচ্ছে যখন হচ্ছে তখন আমি সুইচটাকে অন করতেছি, সুইচটাকে অফ করতেছি। আমি মানুষ, আমি মেকানিক্যাল পাওয়ার দিয়ে কিন্তু এই সুইচটা অন অফ করতেছি। কিন্তু এরকম যদি হয় যে আমি এই মেকানিক্যাল বা আমি আমার মাধ্যমে সুইচটা অন অফ করবো না, বা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে অন অফ করবো, তখনই আমার আলাদা একটা সুইচার ইউজ করতে হবে। তো তখন এই সুইচারটার নাম কি, এই সুইচারটা আমরা কিভাবে ইউজ করব, তখনই আসতেছে এই দুটার উপরে একটু কম্পারিশন করাটা। এখানে দেখেন আপনারা যে যে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সুইচ, আমরা বাসা বাড়িতে যে সুইচটা ইউজ করি, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিলে মডিউল। রিলে মডিউলটা আপনাদের কাছে, কারো কাছে একদম নতুন হতে পারে, কারো কাছে পুরাতন হতে পারে, আমি আরেকবার বলে দিচ্ছি এই রিলে মডিউলের কাজটা কি। রিলে মডিউলের অনেকগুলা অনেকগুলা ভার্সন আছে, অনেকগুলা ভার্সনের মধ্যে আচ্ছা অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে দেখেন বাংলাদেশি কিছু কোম্পানি যারা এই রিলে মডিউল গুলা তৈরি করে, রিলে বিদেশ থেকেও কিছু আমদানি করা হয়, চায়না থেকে আমদানি করা হয়। তো এই প্রত্যেকটা রিলে মডিউলের যেগুলো আমরা স্টাডি পারপাস ইউজ করি, প্রত্যেকটা রিলে মডিউলের কমন হিসেবে যে যে পোর্শন গুলা থাকে, সেই পোর্শন গুলা নিয়ে একটু ফোকাস করি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই রিলের ভিতরে যে সার্কিট গুলো আছে এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করতেছি না। এখানে বড় রকমের যে নীল কালারের যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল রিলে। এবং রিলেটা কি করে, এজ এ সুইচের মতো কাজ করে, একবার জয়েন্ট করে দেয়, একবার ছেড়ে দেয়, একবার জয়েন্ট করে দেয়, একবার ছেড়ে দেয়, ঠিক এরকম। তো এখানে ইনপুটটা দেওয়ার জন্য, মানে এই টোটাল রিলের যে বোর্ডটা আছে, বোর্ডটাকে পাওয়ার জন্য বিসি গ্রাউন্ড দিতে হয়, এবং ইনপুট পিনে যখনই কোনো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল একটা সেন্সর থেকে হোক বা একটা কন্ট্রোলার থেকে হোক, যখনই একটা সিগন্যাল আসে তখনই সে কি করে, সুইচের মতো কাজ করে। আগে আমরা এই সুইচটা কিন্তু অন অফ করতাম কিসের মাধ্যমে, আমাদের নিজেদের আঙ্গুলের মাধ্যমে। এখন আমাদের নিজেদের আঙ্গুলের মাধ্যমটা ছাড়া যদি আমরা চাই দেখি ইলেকট্রিক্যাল কোনো একটা সিগন্যাল দিয়ে এটা অন অফ করবো, তখন আমাদেরকে এই রিলে মডিউলটা ইউজ করতে হয়। এই রিলে মডিউলটা ইউজ করার জন্য আমরা এখানে যে দুটা পোর্শন আছে, তিনটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, আপাতত আমরা মনে করতেছি যে কি এনসি পোর্শন যেটা আছে সেটা বাদ, এনও এবং কমন যেটা আছে, এনও এবং কমন যেটা আছে সেটাই এজ এ সুইচের মতোই কাজ করে। এখানে সুইচ যেটা আছে সুইচের ঠিক একই আদলে কাজ করা হচ্ছে আমাদের এনও এবং কমন। যখনই আমরা এখানে সিগন্যাল দিব, যখনই আমরা এখানে কোনো একটা সিগন্যাল দিব, তখনই এনও এবং কমন জয়েন্ট হয়ে যাবে, সিগন্যালটা নিয়ে ফেললেই এনও এবং কমন আবার অফ অফ হয়ে যাবে বা কেটে দিবে। তো আমরা এর আগে যেটা দেখছিলাম সুইচ লাগাইছিলাম, এখানে আমরা সুইচ লাগাইছিলাম, এই সুইচের বদলে আমরা তাহলে যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা রিলেটা লাগাই দিই। রিলেটা লাগানোর জন্য আমরা এনসি পোর্শনটা আপাতত অফ করতেছি, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিপলি আলোচনা করব। কিন্তু সুইচের মতো যেহেতু কাজ করবো সেক্ষেত্রে এন এবং কমনের সাথে আমাদের যে তার দুটা আলাদা ছিল সুইচের মধ্যে লাগানোর জন্য সেগুলো একটু কানেক্ট করে দিই। তো আপনাদের হাতে যে রিলেটা আছে রিলেটা একটু কানেক্ট করে নেন, একটা স্ক্রুড্রাইভার নিয়ে কানেক্ট করে নেন। তো একসাথে একটা না, কানেক্ট করানোর জন্য আপনাদেরকে দুইটা রিলে মডিউল দেওয়া হয়েছে, একটা লাইট দুইটা একটা লাইট, তারপরে একটা বাজারও দেওয়া হয়েছে। ঠিক দেখেন এই যে পজিটিভ থেকে বা
আমরা যেখানে তারটা ছিঁড়ছি সেটা জাস্ট এখানে কানেক্ট করে দিব, আর বাতিটা জ্বলবে কি নিভবে সেটা টেস্ট করার জন্য এই দুটা পিন যেগুলো আছে সেগুলাকে কোনো একটা কানেক্টর দিয়ে জয়েন করা দিয়ে দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। অ্যাকচুয়ালি দেখারও দরকার হয় না, কারণ আপনি ঠিক মতো জয়েন করলেই বাতিটা জ্বলবে এবং নিভবে। তো প্রাইমারি টেস্টের সময় যখন আপনি কানেক্ট করবেন তখন কিন্তু বাতিটা জ্বলবে না, ডিসকানেক্ট অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে আপাতত আমাদের কাজ হিসেবে এটুকুই থাকবে, যেহেতু আমরা জিনিসটা টেস্ট করে ফেলছি, বাতিটাও টেস্ট করে ফেলছি এবং বাজারটাও টেস্ট করে ফেলছি, আমরা ঠিক এটার মতোই কানেকশনটা দিয়ে রাখবো যাতে আমরা পরবর্তীতে এই রিলটাকে কাজে লাগাতে পারি। নেক্সটে যদি আমরা এই বাতি বাদে আরেকটা বাজার বাজাতে চাই বা বাজারটাকেও যদি কন্ট্রোল করতে চাই, ঠিক একই ফরম্যাট, একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, সেখান থেকে আমরা রিলে মডিউল হয়ে কোথায় যাব, লাইটে যাব, ঠিক একই রকমের বাজার যেটা আসছে বা স্পিকার যেটা আসছে, স্পিকারও ঠিক একই রকম পাওয়ার সাপ্লাই থেকে রিলে মডিউল হয়ে আমরা স্পিকারে যাব। এখন দেখা যাচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা চালাতে চাই সেক্ষেত্রে আলাদা আলাদা এভাবে পাওয়ার সাপ্লাই লাগতেছে। তো আমাদের পাওয়ার সাপ্লাই যদি একটা থাকে, শুধুমাত্র একটা থাকে, তাও কি পসিবল না? আমরা যদি, যেহেতু এটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ার, এটাও 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইয়ার, এখান থেকে কানেকশনটা যদি আমি এখানে লাগাই দিই, তার মানে তো সেই পজিটিভটা আমি মনে করলাম যে কি এখানে ম্যাজেন্টা কালার যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ, বাকিটা হচ্ছে গ্রাউন্ড। আমরা এই পজিটিভটা যদি আমরা এখানে লাগাই দিই তাহলে কিন্তু কাজটা হচ্ছে, এই পোর্শনটা যদি আমরা এখানে লাগাই দিই সে কিন্তু নেগেটিভ পাচ্ছে, ঠিক একই কাজটা করি। তো সিম্পল, এটাকে বলা হয় প্যারালালি কানেকশন, প্যারালাল কানেকশনটা। তো সেক্ষেত্রে আমরা আরেকটু সিম্পল ভাবে এই কাজটা করার চেষ্টা করি যে এখানে রিলে মডিউল এবং লাইট যেগুলো আছে, লাইট এবং বাজার যেগুলো আছে সেগুলো আমরা রিলে মডিউলের সাথে কানেকশনটা দিই। আপনারা মোবাইলে বা কম্পিউটারে যারা আছেন তারা এটার একটা ছোট একটা স্ক্রিনশট তুলে নেন, আপনার ইন ফিউচারে বা নেক্সট যেটা আমি টাস্ক দিব সেই টাস্ককে আপনার কাজে আসবে। সো আপনারা একটা এখনই একটা স্ক্রিনশট তুলে নেন। নেক্সট স্টেপ হিসেবে বা নেক্সট টাস্ক হিসেবে আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ল্যাম্প কানেক্ট উইথ রিলে এন্ড কানেক্ট টেস্টিং, কানেকশনটা টেস্ট করা। তো মিউজিক্যাল হর্ন যেটা আছে সেটাও আপনারা কানেক্ট করেন এবং ল্যাম্প যেটা আছে সেটাও আপনারা রিলে মডিউলের সাথে কানেক্ট করেন। আমি আর 5টা মিনিট সময় দিচ্ছি, আপনারা এই কাজটা একটু করে নেন। এখন 44 হয়েছে, আমি ঠিক 50-এ আপনাদের সামনে আবার আসতেছি। আচ্ছা, আমরা এটুকু পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পেরেছি এবং এটুকুতে আমরা রেখে দিই, সেটার আপাতত এখন কোনো কাজ নেই, আপাতত এটুকুতে আর কোনো কাজ নেই। যেটুকু করলাম আমরা রিলে মডিউলের সাথে লাইটের কানেকশন এবং রিলে মডিউলের সাথে বাজারে যে কানেকশনটা সেটা আমরা দিয়ে আমাদের ওয়ার্কিং টেবলের এক পাশে রেখে দিই, ঠিক যেভাবে সেট আপ করা আছে ওইভাবেই সেট আপটা করে দিই। এখন আমরা একটু প্রোগ্রামিং এর দিকে ঢুকবো। আমরা যে এনভায়রনমেন্টে প্রোগ্রামিং করব সেটার সফটওয়্যার যেটা আছে, সফটওয়্যার ইনস্টলেশন এবং বাকি কাজগুলোর জন্য সামনে ফরওয়ার্ড হবো আর কি। তো আপনারা যখন এখানে রেজিস্ট্রেশন করেছেন, এটুকু আমার বিশ্বাস আছে এবং ধারণা আছে এবং কাজটা বরাবরের মতো হয়েছে, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের মোবাইলে একটা SMS গিয়েছে সাথে আপনার মেন্টরের নাম্বার, মেন্টরের সাথে যোগাযোগ করার জন্য একটা মেসেঞ্জার লিংক, সরাসরি একদম কানেক্ট হওয়ার জন্য মেসেঞ্জার লিংক, এটা কিন্তু আপনার মোবাইলে অলরেডি চলেই গেছে। এবং ওই পর্যায়ে যারা যোগাযোগ করেনি বা যোগাযোগ করতে পারেনি তাদেরকে মেন্টরের স্বেচ্ছায় নিজে থেকে কল দিয়ে যোগাযোগ করেছে। তো এবং যোগাযোগ করার পরে মেন্টরদের প্রথমত যে কাজটা সেটা ছিল যে কি আমাদের যে সফটওয়্যার আছে, আরডুইনোর যে সফটওয়্যার আছে সেটা ইনস্টল করাই দেওয়া। তো সফটওয়্যারটা ইনস্টল করানোর জন্য একটু সময় দরকার, যার কারণে ওয়ার্কশপের যে একটা সময় সেই সময়টা যেন নষ্ট না হয়, ইনস্টলেশন করার জন্য ওয়ার্কশপের যে মূল্যবান সময় আছে সেটা যেন নষ্ট না হয় সেই জন্যই আমরা আগে থাকতেই সফটওয়্যারটা ইনস্টল করে নিতাম। তো তারপরেও একবার আপনাদেরকে ইনস্ট্রাকশনটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা বা সফটওয়্যার বা আইডি যেটা ইউজ করব, যেটা প্রোগ্রাম করার জন্য আইডি ইউজ করব, সেটা হচ্ছে আরডুইনো, আরডুইনোর সফটওয়্যারটা ইউজ করব। তো সেটা arduino.cc মানে arduino মেইন যেটা সার্ভার আছে সেখান থেকে আমরা কালেক্ট করব। তো আপনাদের তাদের সাইটে নিয়ে যাই, http://arduino.cc এন্ড সফটওয়্যার, এই লিংকে যখনই যাব, আমরা লিংকটা অবশ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর লিংকে যখনই যাব আমরা সফটওয়্যারের লিংকে যখনই ক্লিক করব এই লিংকটা অবশ্য আমরা চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্ডুইনোর যে মূল যে ওয়েবসাইটটা আছে তাদের ওখান থেকে আমরা আর্ডুইনো সফটওয়্যারটা নেওয়ার চেষ্টা করব। এখানে আর্ডুইনোর আইডি যেটা আছে 1.8.13, এটার আমরা যারা উইন্ডোজ 7 বা নিউয়ার যেগুলো ইউজ করি সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটা নামাবো। আমরা যদি কেউ জিপ ফাইল নামাতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। 8.1 বা 10 এর যারা আছে তারা চাইলে এখান থেকে নামাতে পারবো। তো এক একটা লিঙ্ক দেওয়া আছে লিনাক্স এর 32 বিট, লিনাক্স এর 64 বিট, যে যে অপারেটিং সিস্টেমটা ইউজ করেন না কেন এখানে সবগুলো দেওয়াই আছে। তো আমরা যারা উইন্ডোজ 7 ইউজ করতেছি বা উইন্ডোজ 10 বা 8.1 ইউজ করতেছি তারা এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য বেশি কিছু না, জাস্ট অনলি একটা আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারা যেহেতু নন প্রফিট একটা অর্গান এবং তারা সম্পূর্ণটা ডোনেশন কালেক্ট করার জন্য যথেষ্ট পরিমাণে সম্পূর্ণটা ডোনেশন কালেক্ট করে কিন্তু কাজটা করে। তো সেক্ষেত্রে আমরা যদি কেউ চাই যে কি তাদেরকে একটু ডোনেট করব, তারা যেহেতু আমাদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম ওপেন করে দিচ্ছে এবং ফ্রিতে করে দিচ্ছে, আমরা চাইলে তাদেরকে ডোনেট করতে পারি। এখানে $3 থেকে $50 পর্যন্ত দেওয়াই আছে। আমরা যদি চাই যে কি $1 $2 দিব তাও কোনো সমস্যা নাই, সেটা আমরা খুশি মনে যদি তাদেরকে ভালো লাগে তখন আমরা দিব। আর যদি শুধুমাত্র আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো যদিও আমার আগে থাকতে ইনস্টল করা ছিল এবং এই ইনস্টলেশনের সম্পূর্ণ প্রসেসটা মানে এটা কিভাবে ইনস্টল করতে হবে না হবে সেটা সম্পূর্ণ যে প্রসেস সেই প্রসেসটা এই সম্পূর্ণ প্রসেসটা আমরা একটা আপনাদেরকে ভিডিও লিংক দিব, মেসেঞ্জারে একটা ভিডিও লিংক দিয়ে দিব, সেটার মাধ্যমে আপনারা ইজিলি জানতে পারবেন। এর পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে আর্ডুইনোর যে সফটওয়্যার আছে সফটওয়্যারটা ইনস্টল করার পরে পরবর্তীতে আমাদের যে কাজটা থাকতেছে এটা ইনস্টল করার পরে যেটা কাজ থাকতেছে ঠিক সেটাই হচ্ছে আমাদের উইন্ডোজে গিয়ে আর্ডুইনোর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা একবার রান করা। এখানে ছোট ছোট কিছু কাজ আছে, সেই কাজ যে কাজগুলো আমরা না বললে নয়, আমাদের যে বোর্ডটা আছে আমরা এখানে যে আমাদের কন্ট্রোলার বোর্ড হিসেবে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইজি আইওটি একটা শিল্ড ইউজ করব, যেটা অ্যাকচুয়ালি তৈরি মূলত বেস করে আছে বা প্রসেসর হিসেবে যেটা আছে যেটা মূল মাইক্রো কন্ট্রোলার হিসেবে যেটা আছে সেটা হচ্ছে নোড এমসিইউ। তো নোড এমসিইউ এর যে ড্রাইভারটা আছে বা ওর যেটা লাইব্রেরি আছে সেটাও কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। তো এখানে দেখেন এই ইজি আইওটি শিল্ড এর যতগুলো আছে যতগুলো আপনারা সাদা সাদা পোর্শন গুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই হাতে নিলেই বুঝতে পারবেন সবগুলো কিন্তু সাদা সাদা কিছু কানেক্টর আছে যেগুলোকে আমরা জেএসটি কানেক্টর বলি। তো এগুলা ওয়ান ওয়ে কিছু কানেক্টর, ওয়ান ওয়ে বলতে আপনারা নেগেটিভ পজিটিভ যেন ভুল করতে না পারেন, বা একটা বিগিনার যখন কাজ শুরু করে তাদের মেইনলি যে হ্যাসেল গুলো হয় তার মধ্যে নেগেটিভ পজিটিভ পোলারিটি অন্যতম একটা খুব বেশি ঝামেলার কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যেন নেগেটিভ পজিটিভের প্রাথমিক ভাবে যারা আছে যারা কাজ করবে তারা যেন নেগেটিভ পজিটিভ নিয়ে কোনো রকমের ঝামেলা শুরু করতে চাই শুধুমাত্র তাদের জন্য এই ইজি আইওটি শিল্ডটা তৈরি করার। তো আমরা আপনাদেরকে এই শিল্ডটা দেওয়ার মূলত কারণটা হচ্ছে এই শিল্ডটা শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা এক্সপার্ট আছে তারা তো ইউজ করতে পারবে, যারা বিগিনার আছে তারা যেন ইজিলি ইউজ করতে পারে সেই জন্যই। আর আমরা এটুকুই ধরে নিয়েছি আপনারা যারা এখানে ট্রেনিং করতেছেন ধরেই নিয়েছি আপনারা সবাই বিগিনার, তো সেক্ষেত্রে ওই জন্য আমরা আপনাদেরকে ইজি আইওটির যেটা শিল্ড আছে সেটা ইউজ করার জন্য সাজেস্ট করছি। এখানে পাওয়ার ইনপুটের যে পোর্ট আছে সেটাতে যখন আমরা পাওয়ার দিব তখন এই সবগুলো টার্মিনালে পাওয়ার সমানভাবে চলে যাবে। আমাদের একটা লোড কন্ট্রোল করার জন্য অবশ্যই পাওয়ার দিতে হয়। এর আগে যে আমরা রিলে মডিউল লিখছি, রিলে মডিউলে পাওয়ার না দিলে মানে ভিসিসি গ্রাউন্ড না দিলে সিগন্যাল দিলেও কাজ করবে না, আমাদেরকে প্রথমত পাওয়ার দিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার দেওয়ার জন্য প্রত্যেকটার ক্ষেত্রে এই বোর্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে পাওয়ার ইনটে ইউজ করব। কিন্তু আমরা যে প্রোগ্রাম দিব প্রোগ্রাম দেওয়ার জন্য আসলে কোন পিনটা ইউজ করব, এই পিনটা আমরা কখনো প্রোগ্রাম দেওয়ার জন্য ইউজ করব না। প্রোগ্রাম লোড করার জন্য এই নোড এমসিইউ যেটা ডেভেলপমেন্ট বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে দেখেন মাইক্রো ইউএসবি পিন আছে, সেই দিক দিয়েই আমরা প্রোগ্রামটা লোড দিব। তো সেক্ষেত্রে আমার প্রথমত কাজ যেটা হবে সেটা হচ্ছে এই নোড এমসিইউর যে লাইব্রেরি আছে সেটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টলেশন প্রসেসটা যে খুব একটা ভারী ঠিক সেটাও না, সেটার জন্য সিম্পল কিছু ছোট ছোট কিছু কাজ সেটা হচ্ছে
প্রিফারেন্সে যেতে হবে আরডুইনো আইডির ফাইল সেকশনে। তো আমরা একটু গিয়ে দেখি, আমরা যখন আরডুইনোটা ইনস্টল করব, ইনস্টল করে যখন রান করব, তখন আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ ঠিক এরকমই। তো যেখানে ফন্টটা একটু করে বড় করি, আপনাদের হয়তো প্রথমত যে কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রিফারেন্সে গিয়ে আরডুইনো আইডি, আরডুইনো আইডি প্রিফারেন্সে গিয়ে সেখানে ফাইল সিলেকশনে পৌঁছে যাওয়া। তো আমরা সেই অবধি যাই যে ফাইল সিলেকশন, ফাইল প্রিফারেন্স। তো এখানে যে আমরা একটা উইন্ডোজ দেখতে পাচ্ছি সেখানে দেখেন এডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল। নতুন যদি আমরা কোনো বোর্ড দিতে চাই সেক্ষেত্রে সেটার ইউআরএলটা আমার দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাতে যদি খালি থাকে, খালি থাকুক বা বড় থাকুক, এই ইউআরএলটা যদি না থাকে আমরা সেই ইউআরএলটা দিয়ে দিব। এই ইউআরএল লিঙ্কটা আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, লিঙ্কটা আমরা আপনাদেরকে চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো লিঙ্কটা জাস্ট এখানে কপি করে আপনারা পেস্ট করে দিবেন, আর কোনো কাজ না, তারপর ওকে দিবেন। এখন ওকে দিলে যে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম শুধুমাত্র, কিন্তু লাইব্রেরিটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়নি, শুধুমাত্র লিঙ্কটা দেওয়া হয়েছে। তো লাইব্রেরিটা ইনস্টল করার জন্য অ্যাকচুয়ালি আমরা কিসের লাইব্রেরি ইনস্টল করতেছি, এটা কিন্তু আমরা একটা বোর্ডের লাইব্রেরি ইনস্টল করতেছি। তো সেক্ষেত্রে আর আমাদের টুলসে গিয়ে বোর্ড যেটা আছে, এখানে আপনাদের এরকম নাও থাকতে পারে, আপনাদের যেটা থাকতে পারে সেটা বলি, আপনাদের ঠিক একটু অংশ থাকতে পারে। হ্যাঁ টুলসে গিয়ে আপনাদের ঠিক এরকম অংশ থাকতে পারে, পোর্ড থাকতে পারে নাও থাকতে পারে, কোনো রকমের সমস্যা নেই। কিন্তু টুলসে গিয়ে এখানে যে বোর্ড আছে, বোর্ডে গিয়ে আপনাদের বোর্ড ম্যানেজারে যেতে হবে। আরেকবার বলতেছি, সেটা হচ্ছে টুলসে যাওয়ার পরে বোর্ড, তারপর বোর্ড ম্যানেজার। বোর্ড ম্যানেজার যাওয়ার পরে এখানে প্রথমত যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আপনার নেট কানেকশন অবশ্যই স্ট্রং থাকতে হবে এবং নেটের সাথে কানেক্টেড থাকতে হবে। এখানে গিয়ে আপনার থেকে জাস্ট এটাই লিখতে হবে ESP8266 দিয়ে সার্চ করলেই আমার ESP8266 কমিউনিটির যে লাইব্রেরি আছে সেটা টিকেই চলে আসবে। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেজন্য ইনস্টল দেখাচ্ছে, কিন্তু আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টলটা করার জন্য কিন্তু অনেক সময় দরকার, আমরা ইএসপি যে ক্লাউড সার্ভার আছে আমি জানি না কিরকম, কিন্তু এটা করতে গিয়ে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে এবং আমার নিজেরও আধা ঘন্টার নিচে সময় হয়নি, ডাউনলোড এবং ইনস্টল হতে প্রচুর টাইম নেই। তো সেই জন্য আমাদের যারা মেন্টর আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করেছে এবং ESP8266 এর যে লাইব্রেরি আছে সেটা ইনস্টল করে দেওয়ার জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছে। তো আশা করি তারা যারা চেষ্টা করতেছে, আপনারা যারা এখানে পার্টিসিপেটর, আপনারা যারা সাহায্য দিয়েছেন তাদেরকে অবশ্যই এই জিনিসটা ইনস্টল করাই দিয়েছে। তো আপনারা বায়োমেটেরিয়াল কাজ এখন করুন বা পরে করুন কোনো সমস্যা নেই, কিন্তু এই লাইব্রেরিটা অবশ্যই ইনস্টল করে রাখবেন, অবশ্যই এই লাইব্রেরি দিয়েই আপনাদেরকে কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কথা বাড়াচ্ছি না, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টলে রাখতেছি, এখানে আর কিছুই না, ইনস্টলেশন থাকবে না, ইনস্টলেশন ক্লিকটা করলে আর নেট কানেকশনটা স্ট্রং রাখলেই অটোমেটিক ইনস্টলটা হয়ে যাবে, মোটামুটি 15 থেকে হাফ অ্যান আওয়ার মতো টাইম নেবে। তো এর পরবর্তীতে আমরা যে সেকশনটা আছে ঠিক এটাই তো বললাম, গো টু টুল বোর্ড, বোর্ড ম্যানেজার সার্চ ESP266 এন্ড ইনস্টল এন্ড ওয়েট ফর এ ফিউ মিনিট। আমরা আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয়, যদি কোনো রকমের সমস্যা হয় যেন ঠিক এই লিংকটা ধরে যেন আপনারা ইনস্টলেশন প্রসেসটা সম্বন্ধে জানতে পারেন, সেটা আমাদের পাপুরাজ নিজেই তৈরি করছে আপনাদের জন্য, আপনাদের যতটুকু সুবিধা হয় আর কি। তো নেক্সটে আমরা যেটা যাব সেটা হচ্ছে এটা ইনস্টল করার পরে আমাদের এই বোর্ডটা সম্বন্ধে একটু কাজ করতে হবে। এখানে বোর্ডটা মূলত একটা এই যে আইওটি যেটা শিল্ড বলতেছি সেটা মূলত একটা ডেভেলপমেন্ট বোর্ডের সাপোর্ট হিসেবে কাজ করে, যেগুলাকে আমরা শিল্ড বলি। আরডুইনোর অনেক শিল্ড আছে, তারপরে আরডুইনো ইউএনও, আরডুইনো মেগা, এগুলার আলাদা কিছু কিছু শিল্ড আছে যেগুলো আমাদের সাথে পরিচিত, সেগুলোর কথা বলছি, আদারগুলো না। তো ঠিক সেরকম আমরা মেড ইন বাংলাদেশ এবং রোবোমেন্টের পক্ষ থেকে, মানে মেড ইন বাংলাদেশ বলতে আমাদের বাংলাদেশি যে প্রোডাক্ট সেই বাংলাদেশের প্রোডাক্টে বলতেছি, রোবোমেন্টের পক্ষ থেকে আমরা এই নোড এমসিইউ নিয়ে যারা বিগিনাররা কাজ করতে চায় তাদের জন্য এই শিলটা তৈরি করছি। তো এই শিলটাতে আসলে কি কি কাজ হবে
কিভাবে কাজ হবে সেটা ডিটেলসে আমরা বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, বেশ কিছু লেকচার আছে, সেগুলো আমরা আপনাকে তাদেরকে প্রোভাইড করব। আপাতত এই সেশনের মধ্যে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা প্রোভাইড করতেছি। আপনারা একটু করে আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে একটা বিষয় খেয়াল করে দেখি। হ্যাঁ, এই রিলে গুলাতে দেখেন, এখানে রিলের মধ্যে বিসিসি গ্রাউন্ড ইনপুট, এখানে কিন্তু তিনটা পিন, আর এখানেও কিন্তু তিনটা পিন। যে কোনো একটা মডিউল চালাতে গেলে বা যে কোনো একটা সেন্সর থেকে সিগন্যাল নিয়ে আসতে গেলে আমাদের মিনিমাম তিনটা পিনের দরকার হয়। মিনিমাম বিসিসি গ্রাউন্ড সেটা কমন রাখতেই হয়, এবং সেটা সিগন্যাল ইন নাকি সিগন্যাল আউট সেটা বুঝেই আমাদেরকে পিন আরেকটা ডিক্লেয়ার করতে হয়। তো এখানে যে তিনটা পিন আছে সেটাও কিন্তু জিএসটি কানেক্টিং, মানে জিএসটি কানেক্টর দিয়ে লাগানো। তো জিএসটি কানেক্টর দিয়ে যেহেতু লাগানো, তার নেগেটিভ পজিটিভ এবং সিগন্যাল যে পোলারিটি গুলো আছে সেগুলো কিন্তু ফিক্সড ফিক্সড একদম ফিক্সড করাই আছে। তো সেক্ষেত্রে এই রিলে মডিউলের সাথে, এই রিলে মডিউল যেটা দেখতে পাচ্ছেন সেই রিলে মডিউলের সাথে, যে লাইটের যে রিলে মডিউলটা লাগাইছেন সেটার সাথে আমরা এখন একটা ছোট কাজ করব। সেটা হচ্ছে আমরা ডি জিরো সাথে কানেক্ট করে দিব। আমাদের সবার কাছে চারটা চারটা মিনিমাম চারটা চারটা জিএসটি জাম্পার গেছে, এবং একটা জিএসটি জাম্পার ওখান থেকে খুলে নিয়ে আমরা জাস্ট এখানেই লাগাই দিব, ডি জিরোর সাথে রিলে মডিউলের সাথে লাগাই দিব। এবং আমরা আমাদের যে কানেক্টর ইউএসবি যে কানেক্টরটা আছে এখানে, ঠিক এখানে মাইক্রো ইউএসবি যে কানেক্টরটা আছে সেটার সাথে একটা ডাটা কেবল কানেক্ট করে আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করাবো। কম্পিউটারে কানেক্ট করার পরে আমরা মূল প্রোগ্রামের দিকে যাব। যেহেতু আমরা ডি জিরো নিয়ে কাজ করব, ডি জিরোতে যেহেতু আমরা আমাদের যে রিলে মডিউলটা আছে রিলে মডিউলটা লাগাবো, সেক্ষেত্রে আমরা একটু টেস্ট করব, ঠিক এরকম যে একটা ব্লিঙ্কিং কাজ দিয়ে আমরা টেস্ট করে দেখব। ব্লিঙ্কিং কাজটা হচ্ছে ঠিক এরকম যে 1 সেকেন্ড ধরে আমার বাতিটা জ্বলবে, আবার 1 সেকেন্ড ধরে নিবে। তো এই কাজটা করার জন্য, মানে 1 সেকেন্ড ধরে ব্লিঙ্কিং করবে নিবে, ঠিক আমরা যেরকম দেখি যে কি আমাদের গাড়ি যেগুলো আছে, গাড়ি যখন ডানে বা বামে যায় বা সমানে ফরওয়ার্ড সামনে দিকে যায়, তখন কিন্তু আমরা আমাদের যে সিগন্যাল লাইট গুলো আছে হলুদ কালারের সেগুলো কিন্তু ব্লিঙ্কিং করতেই দেখি। তো এই ব্লিঙ্কিং আসলে ওখানে আইসি ইউজ করে করা বা প্রোগ্রামেবল আইসি ইউজ করে করা, কিন্তু আমরা নিজেরা যদি করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা একটু প্রোগ্রামের দিকে যাই। এই প্রোগ্রামটা করার জন্য আমাদের যে যে কাজটা করতে হবে সেটা প্রথমত ব্যাপারটা হচ্ছে এই আর্ডুইনোর এনভায়রনমেন্ট আমাদেরকে ইউজ করতে হবে। এখানে আর্ডুইনোর এনভায়রনমেন্টে এখানে দুইটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভয়েড সেটআপ সেকশন আর একটা হচ্ছে ভয়েড লুপ সেকশন। দুইটা দুইটা আমরা সেকশন দেখতে পাচ্ছি, একটাতে হচ্ছে সেটআপ আর একটা হচ্ছে ভয়েড লুপ। তো বেসিক্যালি এখানে আমরা সি প্রোগ্রামটা ইউজ করব। এখানে সি প্রোগ্রাম ইউজ করতে গেলে সি প্রোগ্রামের যে স্ট্রাকচার সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। অতিরিক্ত আমাদের যেহেতু আমরা একটা হার্ডওয়্যারকেই অপারেট করব, হার্ডওয়্যারকে পরিচালনা করব, সেক্ষেত্রে আমাদের হার্ডওয়্যারের যে রুলটা আছে সেটাও আমাদেরকে একটু অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আমরা আলাদা আলাদা প্রয়োজনে আর্ডুইনোর বানানো কিছু সিনট্যাক্স ইউজ করব। তো সেগুলো অনেক দূরের বিষয়, আমরা প্রাথমিক হিসেবে যেহেতু শুরু করতেছি আমরা এখান থেকেই শুরু করি যে ভয়েড সেটআপে আসলে আমরা কোন কোন জিনিসটা দিচ্ছি। পুট ইউর সেটআপ কোড হেয়ার টু রান ওয়ান্স, এখানে সেটআপের কোডটা দিতে বলছে, এবং যেটা জীবনে শুধুমাত্র একবারই চলবে, জীবনে একবার না, সে চালু হওয়ার পর একবার চলবে, আমরা রিস্টার্ট দিলে কিন্তু আবার চলবে। কিন্তু আমাদের আর্ডুইনো যেটা আছে আমাদের মূল মাইক্রোকন্ট্রোলার, সে বুঝে এটুকুই যে সে যখন একবার রান, মানে একবার রিস্টার্ট দেওয়ার পরে বা পাওয়ার পাওয়ার পরে সে একবারেই শুরু করে, এবং সেটআপে সে শুধুমাত্র একবার ঢুকে। সেটআপে একবার ঢুকার পরে পরবর্তীতে কিন্তু সে লুপে চলে যায়। ও এত ডিপে না যাই, যাদের যারা একদম বিগিনার আছে তারা হয়তো এটা নিয়ে বিরক্তি ফিল করতে পারে। আমরা এই সেটআপের অংশে যে যে বিষয়গুলো ডিক্লেয়ার করব সেটা হচ্ছে, যেমন আমরা যদি কোনো নিজেরা কোনো একটা অনুষ্ঠান অর্গানাইজ করি, নিজেরা যদি কোনো একটা অনুষ্ঠান অর্গানাইজ করি সেক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটা করতে হয়, বিভিন্ন ছোট ছোট পোর্শন আমরা ভাগ করে ফেলি। তার মধ্যে যদি আমরা একটা বিয়ে বাড়ির কথাই বলি, সেখানে কিছু কিছু দায়িত্ব আমরা জুনিয়রদেরকে বা কিছু কিছু দায়িত্ব আমরা সিনিয়রদেরকে দিয়ে দিই। মাঝখানে মধ্যমণি হিসেবে কিন্তু যে একজন কন্ট্রোলার থাকে বা কর্তা থাকে সে কিন্তু থাকেই। তো যাই হোক, এই যে আমরা ছোট ছোট কাজগুলো দিয়ে দিচ্ছি, কাউকে আমরা দায়িত্ব দিচ্ছি সেই খাবারের দায়িত্বটা দেখবে, কাউকে দায়িত্ব দিচ্ছি আমরা সেই গাড়ির দায়িত্বটা দেখবে। তো যাই হোক, আমরা এই যে দায়িত্বটা দিচ্ছি তাকে তো আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি যে তুমি এই কাজটা করবা, তুমি গাড়ির দায়িত্বটা নিবা, তুমি খাবারের দায়িত্ব নিবা। তো কাজটা যে আমরা আলাদা করে ভাগ করে দিচ্ছি, একটা পরিচালনা কমিটি তৈরি করে দিচ্ছি, ঠিক সেম পরিচালনা কমিটিটা আমার এই ভয়েড সেটআপের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হয়। সত্যি কথা বলতে গেলে কোন পিনটা কি কাজ করবে, সে
পিনের কাজটা আমার এখানেই ডিক্লেয়ার করে দিতে হয়। আমরা যেহেতু এই শিল্ডের মধ্যে D0 পিন পিনে আমরা রিলে মডিউলটা লাগাইছি এবং বাতিটা লাগাইছি, বাতি মানে লাইট, লাইটটা কিন্তু আউটপুট ডিভাইস, তো সেক্ষেত্রে আমরা D0 পিনটাকে অ্যাজ আ আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আউটপুট হিসেবে যখন আমরা ডিক্লেয়ার করব সেক্ষেত্রে যে যে সিনট্যাক্স গুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে পিন মোড, আমার পিন মোড, পিন মোড বলতে D0 টা হচ্ছে একটা পিন, সেই পিনের মোডটা আসলে কি, মোডটা আমরা লেখার জন্য প্রথম বন্ধনী দিয়ে শুরু করে ওখানে আমরা লিখে দিব যে D0, D0টা কি সে আউটপুট হিসেবে কাজ করবে, UUT PUT। এই D0 কে যদি আমরা ইনপুট হিসেবে নিতে চাই তখন কিন্তু আমার ইনপুট ডিক্লেয়ার করতেই হবে ঠিক এই জায়গাতে। একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন এবং খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন, সিনট্যাক্স গুলা কেস সেনসিটিভ, এগুলা যদি আপনারা বড় হাতের বা ছোট হাতের লিখেন প্রোগ্রাম কিন্তু রান করবে না, কম্পাইলই হবে না, রান তো দূরে কথা কম্পাইলই হবে না। তো সেক্ষেত্রে এই কেস সেনসিটিভ বিষয় এবং প্রোগ্রামিং সি এর যে বেসিক স্ট্রাকচার এবং এর যে এখানে ছোট ছোট যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন। যদি কোন রকমের সমস্যা হয় যেমন এখানে পিন মোড D0 আউটপুট যেটা আছে এখানে লাস্টে কিন্তু আমরা একটা সেমিকোলন দিয়েছি, তো এই সেমিকোলনটা যদি না দিই দেখি আমরা সেটা আসলে রান করে কিনা, রান না সেটা আসলে কম্পাইল করে কিনা, কম্পাইল করার জন্য আমরা ঠিক এই পোর্শনের মধ্যে এই জায়গাতে ভেরিফাই আপলোড নিউ ওপেন, তো যাই হোক আমরা এখানে এই দুটা পোর্শনকে বেশিরভাগ সময় ইউজ করি সেভ করার জন্য, আমরা কমান্ড দিয়ে দিই সরাসরি, কমান্ড কন্ট্রোল এস দিয়ে কমান্ড দিয়ে দিই সাধারণত। তো আপনারা যদি চান যে কি এখানে দিয়ে সেভ করেন সেভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আগের কোনো ফাইল ওপেন করতে চান এটা দিয়ে ওপেন করতে পারেন, নতুন নিতে চাইলে এখানে, কিন্তু ভেরিফাই করার জন্য আমরা এটি ইউজ করব। অথবা এখানে স্কেচ এর মধ্যে ভেরিফাই বা কম্পাইল এটাও আছে, কন্ট্রোল আর দিয়ে যদি আপনারাও কমান্ড দেন সেক্ষেত্রে পারবেন। তো আমরা প্রথমে মাউস দিয়ে ভেরিফাইটা করি, ভেরিফাইটা করার জন্য আপনাদেরকে এখানে সেভ করতে বলবে, যদি নতুন নিয়ে থাকেন সেভ করতে বলবে। আমরা আপাতত টেস্ট টেস্ট দিয়ে সেভ করে আমরা একবার ভেরিফাই করে দেখি, এই যে দেখেন নিচে ভেরিফাই করা শুরু হয়ে গেছে, না এখানে ডিক্লার একটা ছোট একটা মেসেজ দিয়েছে, দেখেন D0 ওয়াজ নট ডিক্লেয়ারড ইন দিস স্কোপ। আচ্ছা এটা ঝামেলাটা কি কি হতে পারে, এখানে যে যে ঝামেলাগুলো হবে সেটা কিন্তু এখানে বলেই দিচ্ছে, টেস্ট আইনো ফাংশন বয়েড সেটআপ এরর D0 ওয়াজ নট ডিক্লেয়ারড ইন দিস স্কোপ। আচ্ছা D0 টা যে আমরা ডিক্লেয়ার করছি সেটা ঠিক মতো হয়নি সেটা এখানে বলতেছে, D0 টা আসলে কার জন্য দিছি আমরা, কোন বোর্ডের জন্য, সেই বোর্ডটা কি আমরা সিলেক্ট করছি, সেই বোর্ডটা তো আমরা সিলেক্টই করিনি। এখানে আমরা দেখা যাচ্ছে বোর্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে আরডুইনো ইউএনও, কিন্তু আমরা তো আরডুইনো ইউএনও ইউজ করব না, আমরা ইউজ করব ESP8266 বোর্ডের যেটা ভার্সন আছে সেই ভার্সনটা আমরা ইউজ করব। আমরা এখানে যে ভার্সনটা ইউজ করতে সেটা হচ্ছে NodeMCU 1.0। তো আমরা এটা সিলেক্ট না করে যদি হুট করে কম্পাইলটা দিয়ে ফেলি এরকম তো ঝামেলা করবেই, সে তো চিনতেছে না। তো আমরা এটাকে একবার সিলেক্ট করে দিই দেখি আসলে কাজ করে কিনা। হ্যাঁ পিন মোড দেওয়ার পরে আমরা যখন ভেরিফাই করতে দিব, আমরা আসলে কথাটা দীর্ঘায়িত করতেছি না সেজন্য আমি সেমিকোলনটা আবার দিয়ে দিছি, কারণ কম্পাইল হতে অনেক সময় নেই, ESP8266 এর কম্পাইলের টাইমটা আসলে অনেক বেশি, সেজন্য সেমিকোলনটা দিয়ে দেখাচ্ছি না আপনাদেরকে, শুধুমাত্র দেখালাম কোন জায়গায় সমস্যা হলে যে জায়গায় সমস্যা বা যে লাইনে সমস্যা সেটা সরাসরি আমাকে ইন্ডিকেট করাই দিবে। তো বয়েড সেটআপের মধ্যে কোন পিনটার কি কাজ সেটা আমরা ডিক্লেয়ার করে দিব। তো কম্পাইলিং স্কেচ কম্পাইল হতে একটু করে টাইম নেই, হ্যাঁ ডান কম্পাইলিং, তার মানে হচ্ছে আমার এই কাজটা ঠিকই আছে বরাবরই আছে। এখন আমরা যদি এই পিনটাকে যে পিন মোড D0 যেটা আছে D0 পিনটাকে যদি আমরা একবার জ্বালাতে যাই বা একবার নিভাতে যাই, একবার জ্বালাবো একবার নিভাবো, মানে আমরা যদি 1 সেকেন্ড ডিলে দিয়ে দিয়ে যদি জ্বালাতে চাই এবং নিভাতে চাই তখন আমাদের কাজটা কি হবে, ভয়েড লুপে গিয়ে তার কাজটা আমরা ডিক্লেয়ার করতে হবে। দেখেন এটা হচ্ছে আমরা যে বিয়ে বাড়ির কথা বললাম, এটা হচ্ছে পরিচালনা কমিটির একটা সুন্দর একটা ফর্দ, তাকে আমরা কোন কোন কাজে দিয়ে দিছি সেটা হচ্ছে একটা জাস্ট পরিচালনা কমিটির একটা লিস্ট, কিন্তু এই পরিচালনা কমিটিটা আসলে কি কি কাজ করবে সেটাও কিন্তু আমার এখানে ভয়েড লুপের মধ্যেই বলে দিতে হবে, কি কি কাজ করবে, সে আদা রসুন মশলা নিয়ে আসবে নাকি বিরিয়ানি সরাসরি প্যাকেট করে নিয়ে আসবে সেটা কিন্তু আমার এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো যাই হোক আমরা D0 পিনকে যেহেতু আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি, এই আউটপুট হিসেবে সে কাজ করবে কিভাবে দেখি, প্রথমত বিষয় হচ্ছে আমি নিজে থেকে অ্যালগোরিদম খাতার মধ্যে করেই রাখবো,
প্রথমত হচ্ছে কাজ করার জন্য আমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে, কম্পিউটার স্ক্রিনের দিকে না তাকিয়ে আমরা সেই ছোট কাল থেকে যে খাতা কলম ইউজ করে আসতেছি সেগুলোতে আমরা প্রথমত নজর দিব। যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য বা যে কোনো একটা কিছু থিঙ্কিং করার জন্য কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনের দিকে না তাকিয়ে আমরা আমাদের খাতা কলম নিয়ে বসে পড়বো এবং ওখানে আমরা লিখব, ওখানে আমরা জিনিসটা লিখি নিজের মাথা থেকে বের করতে করে, ওখানে যতটুকু পরিমাণে স্কেচ করার বা যতটুকু পরিমাণে নোট করার ওটুকু করব। ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল স্ক্রিন যেগুলো আছে, আমাদের কম্পিউটার যেগুলো আছে, সত্যি কথা বলতে আমি আমি আমার ক্ষেত্রে যেটা বারবার খেয়াল করি সেটা হচ্ছে এই ডিজিটাল স্ক্রিন গুলা মনকে প্রচুর চঞ্চল করে ফেলে। আমরা যখন কোন একটা প্রোগ্রাম রান করি, মুহূর্তে কিন্তু আমরা চাইলে আরেকটা প্রোগ্রামে চলে যেতে পারতেছি, মুহূর্তে চাইলে কিন্তু আমরা ক্রোম বা ব্রাউজার যে কোনো একটা চালু করে ইউটিউবে চলে যেতে পারতেছি, আরেকবার যদি ইউটিউব বা ফেসবুকের মধ্যে ঢুকে ওখান থেকে আর আসতেই মন চায় না। তো ওই জন্যই আমরা কোনো কিছু ভাবতে গেলে বা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে অবশ্যই আমরা ডিজিটাল ডিভাইস ছাড়া ইউজ করব। তো ডিজিটাল ডিভাইসটাকে আমরা তখন থিঙ্কিং এর জন্য যখন ইউজ করব, তখন হচ্ছে শুধুমাত্র রেফারেন্স, কোনো কিছু খুঁজতে হলে, কোনো কিছু দেখতে হলে তখন আমরা এটাকে ইউজ করব। তো আমরা ভয়েড লুপ বা যেটাই হোক সেট আপ হোক, কাজটা করার আগে আমরা নিজেরা প্ল্যান করে ফেলবো অ্যাকচুয়ালি আমরা কি কি কাজটা করতে যাচ্ছি, কি কি কাজটা করতে যাচ্ছি সেটা কিন্তু আমরা আগে খাতা কলমে প্রোগ্রামটা করে ফেলবো। যদিও বা আমারই একটু ছোটখাটো ফল্ট আছে, সেটা হচ্ছে আপনাদেরকে খাতা কলমের কাজটা আগে আগে বলা হয় নাই। তো তারপর আপনারা যে যে কাজটা করতে চান না কেন, সেই কাজটা কিন্তু আগে থাকতে প্রোগ্রামের মধ্যে বলে দিতে হবে। তো প্রোগ্রামের মধ্যে না, খাতার মধ্যে আপনাদেরকে লিখে ফেলতে হবে, তারপর আস্তে আস্তে আপনারা প্রোগ্রামিং লিখেন। না হলে এখানে প্রোগ্রামে এসে এটা তো ভাই এখন যেটা করবো সেটা তো ভাই ছোট একটা প্রোগ্রাম, কিন্তু পরবর্তীতে যখন আপনারা আপনারা বড় বড় প্রোগ্রাম করতে যাবেন তখন এই ঝামেলাটাই পড়তে হয়। আসলে বুঝি না কোনখান থেকে কি লিখছি, ভুলে যাই আমরা নিজেরাও, এখনো পর্যন্ত আমরা নিজেরাও ভুলে যাই। আমরা যদিও বা এক্সপার্ট দাবি করতেছি না, আমরা এক্সপার্টও না। তো যতটুকু সম্ভব এখান থেকে আপনাদেরকে একটা হাতে করে দিয়ে দিচ্ছে এবং বিভিন্ন লিঙ্ক দ্বারা দিব, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে এআইটির মধ্যে ভালো মতো কাজ করতে পারেন। তো ভয়েড লুপের মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডিজিরুপিনের কাজটা কি। আমরা যেহেতু ডিজিরুপিনটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি, আমরা একবার খেয়াল করে দেখি তো পড়া লেখা, আমরা যখন পড়া লেখার কথা বলি, পড়াটা আমার ব্রেনে এজ ইনপুট হিসেবে নেয়, সেটা হচ্ছে আমরা যখন পড়ি বা রিড সেটা কিন্তু ইনপুট, কিন্তু আমরা যখন কোনো একটা কিছু লিখি সেটা কিন্তু আমার আউটপুট, আমার পরীক্ষা যেটা দিচ্ছে সেটা কিন্তু আমার আউটপুট। তো এখানে D0টাকে যখন আমরা অন অফ করব সেটা কিন্তু আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি, অন অফ সেটা কিন্তু আমার আউটপুট, মানে হচ্ছে সেটা রাইট। তো আমি যেহেতু ডিজিটালি রাইট করব সেক্ষেত্রে আমার প্রথমে লিখে দিতে হবে ডিজিটাল, WRIT, ডিজিটাল রাইট। তো ডিজিটাল রাইট যে করব কাকে করব, আমি অবশ্যই D0 কে করব, D0, হ্যাঁ D0 কে করব। এখন ডিজিটাল রাইট দুই রকমের, সে জ্বলবে নাকি নিভবে, ওয়ান হবে নাকি জিরো হবে, হাই হবে নাকি লো হবে। আমরা হাই লো লিখতে পারবো, জিরো বা ওয়ানও লিখতে পারবো। তো আমরা জিরো এবং ওয়ান দিয়ে ট্রাই করতে পারি, হাই বা লো দিয়েও ট্রাই করতে পারি। আমরা আপাতত হাই বা লো দিয়ে ট্রাই করি, HIGS, হাই। আমরা D0 পিনটাকে একবার জ্বালালাম, এরপরে জ্বালানোর পরে D0 পিনটাকে জ্বালানোর পরে তারপর কি করবে, হ্যাঁ এক সেকেন্ড অপেক্ষা করো, ডিলে কতক্ষণ, এক সেকেন্ড। কিন্তু এখানে এক সেকেন্ড যদি আমরা লিখতে চাই সরাসরি এক লিখলে হবে না, আমাদের এখানে ডিফল্ট হিসেবে যেটা ডিলে ডিলের ইউনিট আছে সেটা হচ্ছে মিলি সেকেন্ড, তাহলে আমার 1000। তো নিভে দেওয়ার জন্য ঠিকই একই রকমের কাজ। তো একবার হাই করলাম, হাই করার পরে আমার এখন দায়িত্ব থাকতেছে লো করে দেওয়ার, সেটাকে বন্ধ করে দেওয়ার। বন্ধ করার জন্য আমরা অবশ্যই এখানে লিখবো লো, LOW, আবার বলতেছি আরডুইনো, কিন্তু আরডুইনো যে এনভায়রনমেন্ট এটা কিন্তু কেস সেন্সিটিভ, এরকম না যে কি আপনি লিখলেন সে নিজে থেকে বড় হাতের হোক বা ছোট হাতের হোক তো কি হয়েছে, না এটা অবশ্যই আপনার এই ফন্ট যে লেটার গুলো লিখবো প্রত্যেকটা ওয়ার্ড এবং সিনট্যাক্স যেগুলো আছে সেগুলো অনেক কেয়ারফুলি লিখতে হয়। তো ভয় দেখাচ্ছি সেটা না, শুরু করেন, শুরু করতে করতে সবগুলো আপনার জন্য মুখস্থ হয়ে যাবে। তো এরপরে আচ্ছা চালু করলাম, চালু করার পরে তো আমার বন্ধ করতে হবে, এক সেকেন্ড ধরে জ্বলবে, এক সেকেন্ড ধরে তো নিভাতে হবে। তো এক সেকেন্ড আমি কপি করে দিই, কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা আছে তারা খুব সুন্দর করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে রাখছে, আমরা কপি করবো আর পেস্ট করে দিব, কোনো সমস্যা হবে না। তো এই একটুকু কাজ, এটা যখন আমরা আপলোড করব তখনই দেখা যাবে যে কি আমাদের এলইডি যেটা আসছে
আমরা যেটা বারভোল্টের লাইট যেটা দিচ্ছি সেটা ব্লিঙ্কিং করতেছে, একবার জ্বলতেছে একবার নিভতেছে, একবার জ্বলতেছে একবার নিভতেছে, কিন্তু ওটা দেখার আগে আমাদেরকে শুধুমাত্র বোর্ড একবার দেখি। আমাদের বোর্ডে কিন্তু ডিফল্ট হিসেবে D0 পিন যেটা আছে, D0 পিনের আলাদা একটা বাতি আছে। এটা যখন আমরা আপলোড করব, এটা আমরা আপলোড করি, আপলোড করার জন্য আমাদের যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুলসে গিয়ে এই যে নোড এমসিউটা তো আমরা সিলেক্ট করছি, কিভাবে সিলেক্ট করলাম সেটা তো বললাম, এরপরে পোর্ট যেটা আছে একটু খেয়াল রাখবেন, পোর্টে গিয়ে আমাদের দেখতে হবে। দেখেন আপনাদের এখানে এখানে পোর্ট হিসেবে আমার বেশ কয়েকটা ডিভাইস যেহেতু লাগানো আছে, COM14, COM15 এবং COM3, এই তিনটা ডিভাইস কিন্তু লাগানো আছে। তো এখানে নোড এমসিউটা কিন্তু আমি কানেক্ট দিয়ে রাখছি, তো আমি অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো যে কোনটা নোড এমসিইউ, এখানে তো নামই নেই। তো আমরা একটা কাজ করি, খুলে দিই, নোড এমসিউটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে কি কি ঘটনা হচ্ছে দেখি, পোর্টে যাই, ওই যে COM14 আর COM15, তার মানে হচ্ছে থ্রি যেটা ছিল সেটাই হচ্ছে অরিজিনালি কার, থ্রি যেটা ছিল সেটাই হচ্ছে অরিজিনালি আমার নোড এমসিইউ। এখন আমি নোড এমসিইউটা আরেকবার কানেক্ট দিই, দেখি এখন আসে কিনা। কানেক্ট দিলাম, হ্যাঁ খুব সুন্দরভাবে থ্রিটা সে ডিটেক্ট করে ফেলছে। এখন যখন আমরা সেটা আপলোড দিব, আপলোডটা দিই, আপলোডটা হওয়ার জন্য যারা আপনারা আরডুইনো ইউজ করছেন তারা এই কাজটা করতে গিয়ে একটু বিরক্ত হবেন, কারণ আপলোড হতে গেলে অনেক টাইম নেই। এটা আরডুইনোতে যে যে স্পিডে হয়, আরডুইনোতে যে স্পিডে হয় এখানে কিন্তু অত স্পিডে হয় না, অনেক কম, 58%, 66%। তো যাই হোক, আমরা একটু ভিডিওটা শেয়ার করি, আমার যে ভিডিও আছে ভিডিওটা একটু শেয়ার করলে আপনারা দেখতে পাবেন। আমার যে সামনে একটা বোর্ড আছে, এই বোর্ডটা দেখেন, বোর্ডটা একবার জ্বলতেছে একবার নিভতেছে, একবার জ্বলতেছে একবার নিভতেছে। আমরা যদি এই প্রোগ্রামটা একটু করে চেঞ্জ করে দিই, যে এটা যদি আমরা 100 করে দিই, 100 করে দিয়ে যদি আমরা আপলোড দিই, হ্যাঁ প্রোগ্রামটা আপলোড হচ্ছে, ফাইনালি আপলোডেড। হ্যাঁ এবার এবার দেখেন আগের চাইতে ব্লিঙ্কিং এর স্পিডটা অনেক বেড়ে গেছে। তো আমরা এই ডিজিটাল রাইটের মাধ্যমে যে কোনো একটা লোডকে জ্বালানো এবং নিভানো, জ্বলবে এবং নিভবে এই কাজটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে জ্বালানোর জন্য বা একটা লোডকে চালানোর জন্য, একটা লোডকে চালানোর জন্য আমরা এই ডিজিটাল রাইট এই সিস্টেমটা আমরা ইউজ করতে পারি। আমরা একটু স্ক্রিন শেয়ার এর ক্ষেত্রে একটু যাই, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন বাতিটা জ্বলতেছে, ব্লিঙ্কিং করতেছে। আগে কিন্তু 1 সেকেন্ড ধরে ধরে আমরা দিয়েছিলাম, সেক্ষেত্রে একটু কম জ্বলতেছিল নিভতেছিল। তো আমরা ডিলেটা যখন ইউজ করব, মানে ডিলেতে যখন যত বেশি আমরা টাইম দিব তত বেশি ডিলেতে সে জ্বলবে নিভবে, ঠিক এরকম। কিন্তু এটা আমাদের আজকে যে মূল প্রোগ্রাম সেটা না, আমরা শুধুমাত্র আপনাদেরকে একটা কিছু সিনট্যাক্স শিখাচ্ছি, যেগুলো হচ্ছে একটা লোড কে চালানোর জন্য আমাদের কি লিখতে হবে, বা আমরা যদি একটু ডিলে করতে চাই, একটু যদি টাইম ডিলে করতে চাই সেক্ষেত্রে আমার কি কাজটা করতে হবে, জাস্ট ওটুকুই আপনাদেরকে কনসেপ্টটা দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে এই প্রোগ্রাম যেটা আছে, প্রোগ্রামটা আমরা কমেন্ট আমাদের যেটা চ্যাট সেকশন আছে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কপি করে রাখতে পারেন, অথবা নিজেরা যদি কোনো একটা স্ক্রিনশট তুলে রাখতেও চান সেক্ষেত্রেও রাখতে পারেন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আবার মূল মূল প্রোগ্রামের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে 5টা মিনিট সময় দিচ্ছি, এখন 11:25 বাজে, 5টা মিনিট সময় দিচ্ছি, আপনারা এই প্রোগ্রামটা একটু করে ফেলেন এবং ব্লিঙ্কিংটা একটু টেস্ট করেন, সেটা 1000 মিলিসেকেন্ড দিয়ে হোক বা 100 মিলিসেকেন্ড দিয়ে হোক, আপনারা নিজেরা টেস্ট করেন, আসলে একটা ভালো আনন্দ পাবেন। কারণ আপনার কথা মতো যদি আপনার কন্ট্রোলার চলে, একটা ডিভাইস যদি চলে, সেটা কিন্তু আসলে ভালো লাগে। আমরা সাধারণত যে কোনো পশু পাখি আছে তাদেরকে পোষ মানাই যাতে আমাদের নিজেদের কথা মতো তারা চলে। তারা যদি দেখা যাচ্ছে আমার বাড়িতে একটা কুকুর আছে, বাড়িতে একটা বিড়াল আছে, তাকে তখনই আমরা কোনো একটু দাঁড়াও, তখনই ঠিক সেই অনুযায়ী, সেই কমান্ড অনুযায়ী যদি আমার পোষা প্রাণীটা কাজ করে, আমাদের কিন্তু আসলে ভালো লাগে। তার মধ্যে যদি একটা হার্ডওয়্যার ডিভাইস, একটা যন্ত্র যদি কাজ করে, তাহলে তো কথা নেই, তো আমরা একটু চেষ্টা করি, শিখতে তো বাধা নেই। তো আপনারা এটুকু পরিমাণে এখানে চাইলে আপনারা দেখেন এখানে যে ডাবল স্ল্যাশ আছে, এগুলো চাইলে আপনারা মুছে দিতে পারবেন, এগুলো জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য দেওয়া, এগুলো চাইলে মুছে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটুকু অংশ করে আপনারা একটু ট্রাই করেন, আমি 5 মিনিট পরে ঠিক আসতেছি, ঠিক 11:31 আমি আবার আসতেছি।
যে কাজটা করলাম 100 মিলিসেকেন্ডে যে কাজটা করলাম, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো প্র্যাকটিক্যালি একটু ক্যামেরাটা চেঞ্জ করতে হবে, আমরা 2টা মিনিট সময় নিচ্ছি ক্যামেরাটা একটু চেঞ্জ করার জন্য। আমরা একটু আমাদের মনিটরের দিকে দেখুন, এখানে যদি অনেক তারের গেঞ্জাম আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট আমাদের যে রিলে যে কানেক্টরটা ছিল, যে কানেক্টরটা আমাদের আছে, সেই কানেক্টরের সাথে পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টরের সাথে আছে সেটার সাথে যুক্ত করছি, আর রিলে মডিউলের যে কানেকশন, সিম্পল একটা কানেকশন, সেটার সাথে যুক্ত করা, আর কিছুই না। আর এখান থেকে ট্রিপিনের যে ড্যাশটি আছে সেটা নিয়ে আমরা কোথায় দিব, আমাদের কন্ট্রোলারের মধ্যে দিব। এই যে আমাদের যে কন্ট্রোলার বোর্ড আছে, এই কন্ট্রোলার বোর্ডের মধ্যে দিব। এখন আমরা একটু করে খেয়াল করে দেখি, পাওয়ারটা দেওয়ার সময় আমরা পাওয়ার যে দিব, এই বোর্ডে যে পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সময় আমরা কখনোই এটাতে দিব না, এটাতে দিলে আমার কোনো লোডই চলবে না, এখানে যে গুলো পাওয়ার পাবে না, তো সেন্সর গুলো বা লোড গুলো করবো, ঠিক এই পাওয়ার ইন এর মধ্যেই আউটপুটটা দিব। দেখেন আমরা যে প্রোগ্রামটা যে আগে থেকে লোড করেছিলাম সেটা কিন্তু আগে থেকে ব্লিঙ্কিং করতেছে, তো আমরা যদি এটা বিজরুতে লাগাই, দেখেন ব্লিঙ্কিং অনেক বেশি পরিমাণে আসলে ব্লিঙ্কিং করতেছে, আমাদের চোখে আসলে একটু ডিস্টার্ব করতেছে, তো হ্যাঁ এরকমই। তো আমরা একচুয়ালি শিখলাম কি একটা বাতিকে কিভাবে জ্বালাতে হয় বা নিবাতে, আমরা জাস্ট একটু শিখলাম। আমরা আর একটু ডিপের দিকে যাই, সেটা হচ্ছে একটা সেন্সর বিষয়ে খেয়াল দিই। আপনাদের প্রত্যেকের হাতে, আমাদের ভলান্টিয়ার যারা আছে, ভলান্টিয়াররা কিন্তু প্রত্যেকেই এই রকমের একটা সেন্সর অনেকে আপনাদেরকে দিয়ে দিছে, সেটা বাই কুরিয়ার মাধ্যমে হোক বা সরাসরি বাই হ্যান্ড হোক, এরকম সেন্সর দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এলডিআর লাইট, একটা সেন্সর, লাইট ডিটেক্টিং একটা সেন্সর। এবং এখানে যে যে বিষয়গুলো, যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা পরিচয় করা দিই। মেইনলি সেন্সর হচ্ছে আমাদের এটা, যেটাকে আমরা এলডিআর বলি, লাইট ডিটেক্টিং সেন্সর, এবং পুরো মডিউলটার নাম হচ্ছে এলডিআর মডিউল, অনেকে লাইট মডিউল বলে থাকে। তো সেক্ষেত্রে এই মডিউলের যে যে কম্পোনেন্ট গুলো আছে, বেসিক যেগুলো আমাদের দরকার, সেগুলো নিয়ে আপনাদেরকে একটু করে ব্রিফ করি। এখানে এটা তো সেন্সর, আর এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার। কন্ট্রোলার বলতে এটাকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ভেরিয়েবল বলি, পটো বলি, তারপরে পটেনশিওমিটার বলি। তো এটার মাধ্যমে আসলে কি করা, লাইট রেজিস্টিভিটি আমরা বাড়ানো বা কমাতে পারবো। যেমন আমরা কত ইন্টেন্সিটিতে আউটপুট চাচ্ছি সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে ডিক্লেয়ার করতে পারবো। এই যে আউটপুট ডিক্লারেশনের যে কাজটা আছে, আউটপুট ডিক্লারেশনের যে কাজটা, সেটা আমরা এই পিন, এখানে যে পিন আছে সেই পিন দিয়ে আমরা আউটপুটটা নিব। এই পিনের মধ্যে আপনারা দেখেন বিসিসি গ্রাউন্ড ডি জিরো, সরি ডি জিরো না ডি আউট, বিসিসি গ্রাউন্ড ডি আউট। তো এখানে যে ফরম্যাটটা আছে, যে যে সিস্টেমের আছে, আমাদের এখানে যে ইজি আইওটি সিম যেটা আছে, ইজি আইওটি সিম দিয়ে ঠিক একের উপর ফরম্যাট বিসিসি গ্রাউন্ড ইনপুট বা আউটপুট, এখানে আছে ঠিক একের উপর ফরম্যাট বিসিসি গ্রাউন্ড ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে সরাসরি জিএসটি কেবল দিয়ে এখানে নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে কি আমাদের এই যে তারের যেটা পজিটিভ নেগেটিভ এর যেটা হচ্ছে সেটা কিন্তু হয় না। এখানে যে আমরা কেবলটা ইউজ করি, এখানে নরমালি আমরা যে কেবলটা ইউজ করি, সেগুলোতে কিন্তু চাইলে আমরা উল্টাও বসাতে পারি না, উল্টাও বসাতে পারি না। তো সেক্ষেত্রে আমরা করবো কি, এই এই জিএসটি কেবল গুলো ইউজ করার সবচেয়ে বড় এবং মূল কারণ আছে, যারা বিজ্ঞান আছে তাদের জন্য এগুলোতে নেগেটিভ পজিটিভটা ফিক্সড, যার কারণে আমার যে একটু ভুলের জন্য একটা এটা 70-80 বা 100 টাকা যার কাছে যত দামি হোক, এই যে আমাদের একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে যাবে, এই যে উল্টো পাল্টা পাওয়ার দেওয়ার কারণে যে আমার একটা এরকম একটা দামি কম্পোনেন্ট নষ্ট হয়ে যাবে, সেটা থেকে মূলত প্রোটেক্ট করার জন্য, বিজ্ঞানীদেরকে প্রোটেক্ট করার জন্য টাকা যেটা নষ্ট হয় বা ওদের দেখা যাচ্ছে কোনো একটা জিনিস নষ্ট হলে মোটিভটা চেঞ্জ হয়ে যায়, করতে চায় না। তো সেক্ষেত্রে আমরা জিনিসটাকে করার জন্যই এই কাজটা করেছি। তো আমরা এই সেন্সরটা আমরা এর আগে শিখলাম যে কি, এই যে এখানে যে রিলে মডিউল আছে, রিলে মডিউলটা কিভাবে আমরা বোর্ডে কানেকশন করবো,
এখন আমরা দেখব এই সেন্সরটা এই বোর্ডের মধ্যে কিভাবে কানেক্ট করবো। বোর্ডের মধ্যে প্রথমে আমরা সাপোজ D0 তে যেহেতু আমরা আউটপুটটা ডিক্লেয়ার করছি, তাহলে আমরা D0 তে দিতে পারি আমরা আপাতত D1 যেটা আছে D1 টা সিলেক্ট করি। হ্যাঁ, D1 এর মধ্যে আমরা জেএসটি কেবলটা বসাই দিই। জেএসটি কেবলটা বসানোর পরে যে এখানে যে পিন আছে এই পিনটা আমরা নেগেটিভ পজিটিভ দেখার দরকার নাই, সরাসরি যদি আমরা এভাবে বসাই দিই একটু দেখি তো, না বাতিটা তো জ্বলতেছে না, এখানে বিসিসি এর পাশে যে বাতিটা আছে সেটা কিন্তু জ্বলতেছে না, কারণ আমরা হয়তো ভুল দিছি উল্টো দিছি। যদি আমরা আবার বরাবর দিই, ওটা বরাবর দিই, হ্যাঁ আমার একটা পাওয়ার বাতি কিন্তু জ্বলতেছে, এখানে কিন্তু পাওয়ার বাতিটা জ্বলতেছে। একটাবার খেয়াল করে দেখেন, আমি মাথাটা চেপে ধরার মূলত কারণটা হচ্ছে এই যে মাথা যেটা আছে মাথাটা চেপে ধরার কারণটা হচ্ছে এটা হচ্ছে লাইট ডিটেক্ট করে। তো লাইট ডিটেক্ট করে একচুয়ালি কি হয় দেখেন, এইরকম পাশের এনভায়রনমেন্ট বা যে কোনো এনভায়রনমেন্ট থেকে সে যখনই লাইট পায় তখনই কিন্তু আউটপুটটা দেয়, বন্ধ চালু বন্ধ। একবার খেয়াল করে দেখুন D0টা কিন্তু এখন বন্ধ, মানে যখন অন্ধকার পাচ্ছে তখন বাতিটা বন্ধ চালু বন্ধ। সেন্সরের কাজটা হচ্ছে এরকমই, যে পরিবেশ থেকে ডাটা নিয়ে সে আউটপুটটা দেয়া। তো এটা হচ্ছে একটা ডিজিটাল সেন্সর, তো যার কারণে এই পরিবেশ থেকে ডাটাটা নিয়ে এদিক দিয়ে আউটপুটে সিগন্যালটা দেয়। তো যে সিগন্যালটা দিচ্ছে সেটা কখন পজিটিভ কখন ওয়ান কখন জিরো, আমরা যেহেতু ডিজিটাল ডিভাইস বলতেছি ডিজিটাল ডিভাইস সবগুলো কিন্তু 0 1 এর উপর বেস করে, তো কখন 0 আর কখন 1। তো এটা আপনারা একটু নোট ডাউন করে রাখেন, যখন আলো পায় যখন আলো পায় এটার আউটপুট দিয়ে 0 যায়, আলো পেলে 0 আর যখন অন্ধকার তখন 1। যখন আলো পায় তখন কি 0, অন্ধকার পেলে 1। তো এটা আমরা একটু আমাদের একটু নোট ডাউনটা করে রাখতে হবে। তো নোট ডাউনটা করার পর আমরা পরবর্তী কাজের দিকে একটু যাই। আমরা সরাসরি লাইটটা বাদ দিয়ে আমরা একটু প্রোগ্রামিং দিকে ঢুকবো। আমরা কোন পিনের মধ্যে কি লাগাইছি আরেকবার দেখি। আমরা রিলে মডিউল যেটা আছে সেটা লাগাবো D0 তে, এবং এই যে লাইট সেন্সর যেটা আছে সেটা লাগাবো কোথায় D1 এ। এখন আমরা এটার মাধ্যমে এমন একটা প্রোগ্রাম করি যে অন্ধকার পেলেই যেন আমার এই বাতিটা জ্বলে উঠে এবং আলোতে সেই বাতিটা নিভে যায়, এই প্রোগ্রামটা একটু করার চেষ্টা করি। তো আমরা সরাসরি এখানকার স্ক্রিনটা বন্ধ করি। হ্যাঁ, সবাই তো দেখতে দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন তো? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যালো, জি দাদা ক্লিয়ার শোনা যায়, আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে থ্যাংক ইউ। আমরা এই সেটআপের মধ্যে যে যে বিষয়গুলো লিখছিলাম বা যে যে বিষয়গুলো আমরা মেইনলি বোর্ডের মধ্যে সেটআপ করছি সেগুলো আরেকবার এখানে লিখি। আমরা যে যে কনসিডারেশন গুলো ধরে নিয়েছি সেগুলো একবার লিখি। স্কেচের মধ্যে যেগুলো থাকবে, যেমন আমরা পিন মোড ডিক্লেয়ার করছিলাম D0 যেটা আছে, D0 যেটা আছে সেটা হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি। কিন্তু আমরা যে সেন্সর লাগাবো সেন্সরটা কই লাগাবো? D1 এ তো লাগাবো বলে আমরা চিন্তা ভাবনা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা D1 এর মধ্যেই এই LDR সেন্সরটা লাগাবো। তো সেক্ষেত্রে আমরা D1 এর মধ্যে LDR সেন্সরটা লাগাই, ঠিক একই রকমের কপি করে পেস্ট করে দিলাম। এই আউটপুটটার বদলে আমরা কাজ করি এটাকে ইনপুট ইনপুট দিয়ে দিই। হ্যাঁ, D1 হচ্ছে ইনপুট আর D0 তে আউটপুট। এখন আমাদের বিষয়টা আসতেছে এরকম, আমরা ছোটখাটো একটা বাংলা একটা প্রোগ্রাম করার চেষ্টা করি। হ্যাঁ, বাংলা প্রোগ্রাম বলতে মাইক্রোসফট ওয়ার্ডে যাই। গুড, আমরা আমরা এখানে যে প্রজেক্টটা করার জন্য এখন সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে রাতের এই কাজটা করার দরকার হবে যে কোনো একটা খাতার মধ্যে। তো আমরা প্রথমে আমাদের যে মাতৃভাষা আছে সেটা দিয়ে কিন্তু আমার এই কনসেপ্টটা কিন্তু লিখে ফেলবো, এরপরে কিন্তু আমরা প্রোগ্রামের দিকে যাব। এখানে প্রথমত কথা হচ্ছে কি, যদি আলো থাকে, যদি আলো থাকে তখন আমরা কি করব, বাতিটা বন্ধ করব। তো যদি আলো থাকে সেটা বাতিটা বন্ধ করতে হলে আমাদের তো প্রথমেই কনসেপ্ট থেকে তো একটু শিখে নেওয়া দরকার। যদি আলো থাকে, আলো থাকলে আসলে কি রকম হয়, সেন্সর সেন্সরই তো বুঝতে পারবে যে আলো আছে নাকি নেই। তো যেহেতু আমরা এই পোর্শনের মধ্যে যদি জিনিসটা লিখছি সেক্ষেত্রে আমরা এখানেও লিখে দিব ইফ, যদি আলো থাকে। আলো থাকে সেটা আসলে কে বুঝতে পারে, আমার লাইট সেন্সরে বুঝতে পারে, আমরা যে লাইট সেন্সরটা বা এলডিআর সেন্সরটা লাগাইছি সেটাই কিন্তু বুঝতে পারে যে আলো আছে নাকি নেই। আর আলো থাকলে সে ডিজিটালি 0, না থাকলে 1। সে ডিজিটালি 0 কখন, আলো থাকলে,
আর ডিজিটালি ওয়ান কখন? আলো না থাকলে। তো আমরা এইরকম একটা ডিক্লেয়ার করি যে যদি ডিজিটাল রিট, আমরা ডিজিটাল রিটটা কি জন্য লিখলাম, দেখেন আউটপুট হিসেবে আমরা লেখাটা কিন্তু আমাদের জন্য আউটপুট, আমরা পড়ালেখার ক্ষেত্রে লেখা কিন্তু আমাদের আউটপুট আর পড়াটা কিন্তু আমাদের ইনপুট। তো প্রসেসরে পড়বে, পড়বে কার কাছ থেকে? যে কোনো একটা সেন্সরের কাছ থেকে। সে আসলে সেন্সর চিনে না, তার পিনটা চিনে। সেন্সর যদি তার পিনে ওয়ান পাঠায় বা জিরো পাঠায়, সে সেটা রিড করতে পারে। এখানে সেজন্য আমরা লিখলাম যদি ডিজিটাল রাইট মানে আলো থাকে, সেটা আমরা কিভাবে প্রকাশ করব? ডিজিটাল রাইট ডি ওয়ান, ডি ওয়ানে যেহেতু লাগাইছি, ইজ ইকুয়াল টু জিরো যদি আলো থাকে। এটাই তো। তাহলে আমরা কাজটা কি করব? কাজটা শুধুমাত্র এটাই করব যে ডিজিটাল, ডব্লিউ আর আই টি, ডিজিটাল রাইট কোনটা চালাবো আমরা? ডিজিটাল, যেহেতু আমরা লোড লোড লাগাইছি, সেক্ষেত্রে ডিজিটালকে আমরা হাই করে দিই, এটাই কপি করে বসাই দিই সরাসরি এই জায়গাতেই, জিনিসটা আমরা কপি করে বসিয়ে দিব। ওকে, এলস যদি তা না হয় বাতিটা বন্ধ করে দিব সোজা কথায়। ও আচ্ছা, আমি তো কাজটা উল্টা করতেছি, আমি তো আলো না থাকলে, আলো না থাকলেই তো জ্বালাবো, তো আলো থাকলে জ্বালাই দিচ্ছি কেন? উল্টা কাজটা করি একটু, গুড, দিলে গুলার আর দরকার নেই। তারপর আমরা না দিলে দিব না, দিলে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন আমরা প্রোগ্রামটা আরেকবার রিড করি, আমাদের বাংলা কথার সাথে সাথে আমাদের প্রোগ্রামের ভাষাটা একবার প্র্যাকটিস করি। প্রথমত এখানে যেটা আসছে যদি, হ্যাঁ যদির বদলে আমরা ইংলিশ লিখলাম, ইংলিশে ইট লিখলাম, আলো থাকে, আলো থাকলে ডি ওয়ান কি কি সিগন্যাল দেয়? জিরো দেয়। ডিজিটাল রেট ডি ওয়ান পিন ইজ ইকুয়াল টু জিরো, ডি ওয়ান এর মান যখনই জিরো হবে বাতি বন্ধ থাকবে। আর বাতিটাকে বন্ধ করার জন্য আমরা কি করি? ডি জিরো তে যেহেতু আমরা রিলেটা লাগাইছি, সেক্ষেত্রে ডি জিরোটাকে কি করলাম? লো করলাম, না হয় বাতিটা চালু হয়ে যাবে। ওকে, ডিজিটাল রাইট ডি জিরো ইকুয়াল টু হাই। ওকে, আমরা এই প্রোগ্রামটা আমাদের কন্ট্রোলারে লোড করি। তাহলে লোড করে আমরা পরবর্তী ভিডিওতে যাচ্ছি, ভিডিওতে আমরা টেস্ট করে দেখবো যে কি আসলে কাজটা বরাবর হচ্ছে কিনা। তো আমরা লোড করি আর ভিডিওটা আমরা চেঞ্জ করে আমাদের আরেকটা যেটা ক্যামেরা আছে, ক্যামেরাতে আমরা সেট করতেছি। হ্যাঁ, ভিডিও কি দেখা যাচ্ছে? ওকে ওকে, দেখেন আমরা এই যে রিলে মডিউল যেটা আছে, যে রিলে মডিউলটা আমরা কোথায় লাগাচ্ছি? রিলে মডিউলটা লাগাবো আমরা কোথায়? ডি জিরো তে। ওকে, ডি জিরো তে আমরা সেটা লাগালাম, যেহেতু আউটপুট ডিভাইস। আর ইনপুট ডিভাইসে যে আমাদের সেন্সরটা ছিল, এই ছোট্ট একটা সেন্সর, এই সেন্সরটা লাগাবো আমরা কোথায়? ডি ওয়ানে, আগে থাকতে তো বলাই আছে। আর দেখেন এখানে কিন্তু কোনোভাবেই কোনো কিছুই কাজ করতেছে না, এখানে কোনোভাবেই কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমার করতে হবে যে কি, যেহেতু আমি পাওয়ারটা এখানে দিয়েছি, সেই জন্য আমার লোডেও কাজ করতেছে না, কোনো সেন্সরেও কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমার যেতে হবে একটু এখানে, আপনি বরাবরই এখানে লাগা দেবেন, লাগা দিয়ে ওকে। দেখেন এই সেন্সরের মধ্যে আলো পড়তেছে, সেজন্য কিন্তু আমার বাতিটা জ্বলতেছে না। যদি আমরা আলো না দিই, এই যে অন্ধকার দিলাম, তাদের সাথে কিন্তু আমার বাতি জ্বলতেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে আমি একচুয়ালি হাত দিয়ে অন্ধকার দিচ্ছি, হাত দিয়ে কোনো অবস্থা করে দিচ্ছি বা সুইচ দিচ্ছি সেটা না, আমি এখানে অন্ধকার দেওয়ার চেষ্টা করতেছি। অন্ধকার যখন আমরা এই জিনিসটা সেট আপ করবো, তখন আমার অতিরিক্ত কোন রকমের ম্যান পাওয়ার বা কোন রকমের একজন সুইচ দেওয়ার জন্য মানুষের দরকার হবে না। দেখা যাচ্ছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না, আমাদের এরিয়াতে যে লোক গুলো আছে, মুয়াজ্জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি বড়ে পুরে উঠে সেটা লাইট গুলো বন্ধ করে দেয়, আবার মাগরিবের সময় সেটা চালু করে দেয়, ওনাকে জিনিসটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো ইনকেস উনি প্রেজেন্ট নেই বা যে দায়িত্বে আছে উনি কোনো কারণে বিজি আছে বা অন্য কোথাও আছে,
মানে যে কোনো একটা অকারেন্সের কারণে উনি প্রেজেন্ট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার টোটাল সিস্টেম যেটা আছে সারা রাত দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যখন এই সিস্টেমটা যখন ওখানে ডেভেলপ করে দিব দেখা যাচ্ছে যে কি প্রত্যেকটা লাইট অটোমেটিক্যালি জ্বলতেছে অটোমেটিক্যালি নিভতেছে, এবং এটা কিন্তু বাংলাদেশের বেশি এখন প্রায় স্টেডিয়ামে মধ্যে এটা দেখা যায়। সোলার টাইপের যে স্ট্রিট ল্যাম্প গুলো আছে প্রত্যেকটা স্ট্রিট ল্যাম্পে কিন্তু এই জিনিসটা ডেভেলপ করাই আছে, তো যার কারণে আমাদের এক্সট্রা কোনো ম্যান পাওয়ারের দরকার হয় না। তো অ্যাকচুয়ালি সেন্সর বেসড অটোমেশন এটা এটা ছিল এলডিআর একটা সেন্সর, টোটালি মডিউলটার মাথার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লাইট ডিপেন্ডিং রেজিস্টার। এই রেজিস্টারটা চেঞ্জ করে শুধুমাত্র এখানে যখন একটা ইনফ্রারেড রে রিসিভার দিয়ে দিচ্ছে, এই যে দেখুন অনেকে মনে করবেন যে একটা লাইট দিচ্ছে, আসলে এটা লাইট না, অ্যাকচুয়ালি এটা ইনফ্রারেড রিসিভার। আগুন ডিটেক্ট করতে পারে, তার মানে হচ্ছে আমি যদি বাড়িতে এটা ইনস্টল করে দিই, বাড়িতে যদি এই সেন্সরটা ইনস্টল করি এবং এটার কোরেসপন্ডিং এ বাতি না জ্বালিয়ে যদি আমি একটা বাজার বাজাই, বাতি না জ্বালিয়ে